الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه أجمعين. الله سبحانه وتعالى একটি বিশেষ গুণ হচ্ছে علم الله تعالى الله جان the knowledge of Allah سبحانه وتعالى. ووصف نفسه جل على بعلم الله سبحانه وتعالى তার নিজেকে তার জ্ঞানের জ্ঞান আছে সেটি তিনি কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন সূরা আন-নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সমস্ত কিছুর মানে তিনি জানেন আল্লাহ সুবহানাহু বিকুল্লি শাইইন আলীম তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা আয়াত নাম্বার 166 لكن الله يشهد بما أنزل إليك جي هي محمد صلى الله عليه وسلم عمي ماني شاكي تحكتي جي عمي أبنار أبور اي كتاب قرآن الكريم أبطير نقريتي أنزله بعلمه جي اي قرآن الكريم نادل করেছেন তিনি বিইলমিহি এই ইলমিহ বিইলমিহি মানে হচ্ছে আল্লাহর জ্ঞানের সাথে তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ইলম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনজালাহু বিইলমিহি সূরা নিসা তারপর তিনি সূরা আল আরাফ আয়াত নাম্বার 7 ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পুরো ঘটনাটিকে সবিস্তারে উইথ নলেজ সেটি বর্ণনা করেছি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকুসান্না তিনি গল্প বর্ণনা করেছেন কাহিনী বর্ণনা করেছেন বিইলমি তার জ্ঞানের সাথে ওয়ামা কুন্না গায়িবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনুপস্থিত থাকেন না এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে কুরআনুল কারীমে বর্ণনা করেছেন বিইলমি সেটাই হচ্ছে ইলমুল্লাহি তাআলা এই যে ইলমুল্লাহি তাআলা এটি হচ্ছে আল্লাহর জ্ঞান নলেজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যেটি আমাদেরকে বুঝতে হবে যে এই যে নলেজ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেটি আল্লাহর সৃষ্টি যে সকল বস্তু অথবা জীব রয়েছে যেমন মানুষ অথবা অন্য কোনো প্রাণী সেগুলির কাছেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে নলেজ আছে যেমন মানুষ সম্পর্কে তিনি বলছেন যে তারও নলেজ আছে অথবা ইলম আছে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত যেটা আল্লাহ বর্ণনা করেন কিতাবের ভিতরে সেটিকে যদি গভীর দৃষ্টিতে আপনি দেখেন তাহলে দেখবেন যে ওই গুণাবলী আল্লাহ সুবহানাহু তাআলা নিজের জন্য যেরকম বর্ণনা করেছেন আবার সৃষ্টির সাথে মাখলুকের জন্য তিনি একইভাবে বর্ণনা করেছেন তাহলে পার্থক্য হচ্ছে এই সেটি আমরা দেখব যেমন ওয়াসফা জাল্লা আলা বিবাদিন মাখলুকিন বিইলমিন যে কতিপয় মাখলুকের জন্য সৃষ্টির জন্য তিনি বলেছেন যে তাদেরও ইলম আছে যেমন সূরা আযারিয়াত আয়াত নাম্বার 28 যখন ফেরেশতা এরা মানে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের কাছে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার তার স্ত্রী ভয় পেয়ে গেল তখন তারা যে ভাষায় তাদেরকে সান্ত্বনা দিয়েছে কথা বলেছে সেই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এভাবে বর্ণনা করছেন লা তাখাফ ওয়া বাশশারুহু বিগুলামিন আলীম যে তোমরা ভয় পেও না আমি তো তাহাকে মানে ফেরেশতারা তাহাকে কাকে ইব্রাহিম আলাইহিস সালামকে
বলছে যে ওবাশারাহু বিগুলামিন আলিম একটি নলেজেবল সন্তান যেটা হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হ্যাঁ কে তিনি দিবেন তাতে বোঝা যাচ্ছে ইসহাক হচ্ছে একটি মাখলুক একটি আল্লাহর সৃষ্টি একজন মানুষ ইবনু আদম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মানুষের জন্য যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন বলে আমরা জানি ইসহাক তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সন্তানটুকু হবে বিগুলামিন আলিম তার মানে একটি নলেজেবল সন্তান অনেক জ্ঞান প্রাপ্ত একজন সন্তান তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য তিনি পছন্দ করেছেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম যে আল্লাহ হচ্ছে সব কিছুর ক্ষেত্রে অত্যন্ত জ্ঞানী আর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ইব্রাহিম তোমাকে আমি একটি জ্ঞানী সন্তান দিচ্ছি তার সুসংবাদ দিচ্ছি মানে এটি ফেরেশতার মাধ্যমে তিনি তাকে দিয়েছেন আবার আমরা দেখতে পাই সূরা ইউসুফ আয়াত নাম্বার 68 এখানে বলা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন ইয়াকুব তার সন্তানদেরকে যেন তাদের উপরে কোনো নজর না লাগে এই কারণে যে ওনার অনেকগুলো যে সন্তান ছিল 10-11 জন মানে সে সন্তানদেরকে বলেছে তোমরা ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে এক দরজা দিয়ে সবাই প্রবেশ করবে না কারণ তাতে নজর লেগে যেতে পারে আল আইন যেটি হাদিসের ভাষায় বলা হয়েছে যে এটি একটি হক তো এই কথাগুলো বলার পর যখন তিনি তাদের প্রতি মায়া পরবশ হয়ে এই ধরনের কথা আশঙ্কা কথা বলতেছিলেন যে কোনো ধরনের দুর্ঘটনা অথবা মানে অকল্যাণ যেন না হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব সম্পর্কে বলছেন যে ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়া ইন্নাহু নিশ্চয়ই তিনি কে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লাযু ইলমিন যে তাকে দেওয়া হয়েছে মালিক বানানো হয়েছে জ্ঞানের ইলম লিমা আল্লামনাহু যেমন আমি তাকে শিক্ষা দিয়েছি তাহলে বোঝা যাচ্ছে যে আমরা দুইটি উদাহরণ কুরআনুল কারীমের ভিতরে পেয়ে গেলাম একটি হচ্ছে ইসহাকের কে বলা হয়েছে গোলামিন আলিম আর ইয়াকুব আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাযু ইলমিন তাহলে সৃষ্টি এবং মাখলুক মানে সৃষ্টি এবং যিনি সৃষ্টি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উভয়ের ভিতরেই ইলম একটি গুণাবলী ওয়ালা শাক্কা আন্নাল খালিক জাল্লা আলা علما حقيقيا যে এই যে সৃষ্টিকর্তা হিসাবে তার যে জ্ঞান এটি হচ্ছে রিয়েল নলেজ علما حقيقيا لإيقاء بكماله وجلاله এবং এই যে আল্লাহর জ্ঞান সেটি আল্লাহর পরিপূর্ণতা এবং তার মহিমার সাথে সামঞ্জস্যপূর্ণ ইট ইজ befits the perfection and majesty of Allah subhanahu wa ta'ala. এই 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 কথা সহজ বাংলায় আমার পক্ষে বোঝানো সম্ভব না এটার মানে হচ্ছে যে এই যে আল্লাহর যে জ্ঞান ইলমান এটি হচ্ছে ইলমান হাকিকিয়ান এটি অত্যন্ত বাস্তব এবং রিয়েল নলেজ এই রিয়েল নলেজটা কিরকম পরিপূর্ণ বিকামালিহি মানে কামাল একদম পরিপূর্ণ কোনো ধরনের কোনো খুঁত নাই কোনো অসম্পূর্ণতা নাই পরিপূর্ণ হয়েছে সব কিছুতে পরিণত আরেকটি হয়েছে কি যে এটি মহিমাময় জালালিহি ম্যাজেস্টি তার মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ আর কি মুহিতান বিকুল্লি শাইন আর এই নলেজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুতে বিকুল্লি শাই সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় থাকেন না কিন্তু তার নলেজের মাধ্যমে তিনি সব কিছুকে পরিবেষ্টন করে থাকেন এটি হচ্ছে তার মানে
এই গুণের একটি বহিঃপ্রকাশ কামা আন্নাল মাখলুকিন ইলমান মুনাসিবান লিহালহুম ওয়া ফানাইহিম ওয়া আজিজিহিম ওয়া ইফতিকারিহিম যে মানে মাখলুক সৃষ্টির যে জ্ঞান সেটির অবস্থা হচ্ছে এই যে এটি ফানাউ মানে এটি ধ্বংসশীল এটি অল্প কিছুক্ষণ থাকে এই জ্ঞানটুকু মুছে যায় নষ্ট হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আজই যায় যে এটি হচ্ছে মানে ত্রুটিযুক্ত জ্ঞান মানে পরিপূর্ণ জ্ঞান নয় কিছুটা জ্ঞান কিছুটা মিস ইনফরমেশন ইফতিকার আর রয়েছে কি যে এই যে জ্ঞান সেই জ্ঞান এর জন্য যিনি জ্ঞানটি নিয়ে নেন মানে তার সৃষ্ট আল্লাহর প্রতি মুখাপেক্ষী ইফতিকার ইলাল্লাহি তাআলা আল্লাহর কাছে মুখাপেক্ষী তাহলে বোঝা যাচ্ছে যে মাখলুক সৃষ্টির জ্ঞান এবং মানুষের জ্ঞানের ভিতরে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের ভিতরে এর অনেক পার্থক্য রয়েছে আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা এখন আমরা ইলমুল্লাহি তাআলা সেটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমরা জানি ও নাআলামু আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাসিফাত সিফাত ইলম এই যে ইলম সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজেকে বিভিন্ন নামে দেখেছেন সুবহানাল্লাহ তাআলা এই যে আল্লাহর যে ইলম এই ইলম বুঝতে গেলে আপনাকে কয়েকটি নাম মুখস্থ করতে হবে মনে রাখতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামগুলো কোরআনুল কারীমে নিজের জন্য বর্ণনা করেছেন এবং এটি বর্ণনা করে তিনি তার যে ইলমুল্লাহ তাআলা আল্লাহর যে ইলম জ্ঞান আল্লাহর নলেজের বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বলেছেন মিনহা আল আলিম তিনি হচ্ছেন অল নোয়িং সর্বজ্ঞানতা প্রিয় শ্রোতা আখওয়াতি আল্লাহর সিফতগুলো যদি আপনারা স্টাডি করতে চান তাহলে বাংলা ভাষায় সেটি সুবিধা হবে না কারণ আমাদের ভাষায় সমস্যা হলো এই যে আল্লাহর গুণাবলীগুলো সঠিকভাবে বোঝার জন্য সুন্দর প্রতিশব্দ নাই এটা কিছু করার নাই বাংলাদেশিদের জন্য এটি দুর্ভাগ্য আমাদের ভাষাতে সেই ধরনের শব্দ এবং এটা উপমা খুব অভাব সেই কারণে আপনারা যদি ইংরেজিতে আল্লাহর গুণাবলীগুলো শিখে নেন তাহলে বুঝতে সুবিধা হবে আশা করি বুঝতে পেরেছেন আল আলিম অল নোয়িং সর্বজ্ঞানতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল সূরা শুআরা আয়াত নাম্বার 220 ইন্নাহু হুয়া সামিউল আলিম তিনি নিশ্চয়ই মানে হচ্ছেন যে সব কিছু শুনেন আস সামিউ আর তিনি সব কিছু জানেন আল আলিমু এখন এই যে আলিম তিনি তাকে নিজে বলেছেন কোরআনুল কারিমে আল আলিম এটি দিয়ে বোঝাচ্ছে ইলমুল্লাহি তাআলা আল্লাহর যে নলেজ এটি কত ব্যাপক প্রথম ফার্স্ট আপনাকে যেটি জানতে হবে প্রথম অধ্যায় হচ্ছে এই ইলমুল্লাহি তাআলার প্রথম সীমানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বলেছেন আল খাবির আল খাবির হচ্ছে একটি আল্লাহর নাম যে আল্লাহ অল অ্যাওয়্যার সব কিছু তিনি পরখ করেন জানেন খবর নিয়ে থাকেন সতর্কতা আছেন সব কিছুতেই তার সতর্কতা সাবধানতা এবং পর্যবেক্ষণতা ইত্যাদি রয়েছে এর সঠিক ভালো বাংলা নাই আপনারা বাংলা ভাষায় যে কোরআনে অনুবাদ পড়ে থাকেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফতকে পরিপূর্ণভাবে বোঝা যাবে না সেটি আমি অনেক গবেষণা করে চিন্তা করে আপনাদের খেদমতে পেশ করছি আপনারা মানতেও পারেন না মানলে আমার কিছু করার নাই কারণ দ্যাট ইজ দি মোস্ট ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্য সিফাতিল্লাহি তাআলা বাংলা ভাষা আমি দুঃখিত
এই কথা বলার জন্য কিন্তু কিছু করার নাই আল খাবির অল অ্যাওয়্যার এটির এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল খাবির বলতে তিনি কি বুঝাচ্ছেন খাবির বলতে বুঝাচ্ছেন ওয়ায়াখতাসু বিআন্না ইয়ালামু মা ইয়াকুনু ক্বাবলা আন ইয়াকুন যে আল খাবির শব্দটি দিয়ে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে কোনো কিছু ঘটার আগে তিনি সেটা জেনে যান সেটি হচ্ছে আল খাবির আর আমাদের খাবির মানুষের জন্য কি যে কোনো কিছু ঘটার পরে সংগঠিত হলে তারপরে আমরা জানি তার আগে আমরা জানি না এটি হচ্ছে আমাদের জন্য আর আল্লাহর জন্য হচ্ছে ফা ইন্না ইয়ালামু ইয়ালামা মা ইয়াকুন ক্বাবলা আন ইয়াকুন যে কোনো কিছু হয়ে যাওয়ার আগে যদি কেউ জেনে যায় সেটি সেই সত্তার নাম হচ্ছে আল খাবির তারপরে এই আল আলিমের দ্বিতীয় পর্যায় হচ্ছে আল হাকিম আল হাকিম বলতে আমরা কি বুঝি ওয়ায়াখতাসু বিআন্না ইয়ালামা দাকাইক আল আওসাফ মানে কোনো কিছুর সমস্ত ডিটেইলস মানে পুঙ্খানুপুঙ্খানু সবিস্তারে বর্ণনা তিনি জানেন যে কোনো কিছু সেটা ঘটনা হোক কোনো বস্তু হোক কোনো সময় হোক কোনো মানে কিছু হোক সেটির সমস্ত ডিটেইলস তিনি জানেন পরিপূর্ণভাবে জানেন এটি হচ্ছে আল হাকিম তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলার তৃতীয় স্তর আল ইলমুল্লাহি তাআলা যে তৃতীয় ভাবে যেটা এসেছে আশাহিদ আশাহিদ আমরা আল্লাহর নাম হিসাবে পাচ্ছি তাতে কি বোঝাচ্ছে আশাহিদ বলতে কি বোঝায় শাহিদ বলতে বোঝাচ্ছে ইয়াখতাসু বিআন্না ইয়ালামাল গায়িব ওয়াল হাদির যে মানে যেটি দেখা যায় না আনসিন আর যেটি দেখা যায় সেই উভয়কেই যিনি জানেন তিনি হচ্ছে আশাহিদ আমরা শুধু যেটা দেখি সেটা জানি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেখেন সেটা তো তিনি মানে জানেন তার সাথে একইভাবে তিনি যেটাকে দেখা যায় আমরা যেটা দেখি না সেটা তিনি জানেন অর্থ হচ্ছে যে আল্লাহর কাছে কোনো কিছু গোপন নয় মানাহু আন্নাহু লা ইয়াগিবু আনহু শাইউন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু গোপন থাকে না তারপরে হচ্ছে চতুর্থ নম্বর হচ্ছে আল হাফিজ আল হাফিজ বলতে আমরা কি বুঝি প্রটেক্টর ও ইয়াখতাসা বিআন্নাহু লা ইয়ানসা মা আ'লাম আ'লামা সুবহানাল্লাহ মানে আল হাফিজ হচ্ছে সেই সত্তা যে জানার পরে কখনোই ভুলে যায় না সুবহানাল্লাহ জানার পর আমাদের সমস্যাটা কি আমরা জানি কিন্তু পরে ভুলে যাই তাহলে আমাদের জানার যে সবচেয়ে বড় ডিফেক্ট হ্যাঁ যে আজাল মানে ডিফেক্ট এটা কি যে আমরা জানি কিন্তু জানার পরে জিনিসটা আমরা ভুলে যাই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল হাফিজ তিনি মা আলামা তিনি জানেন কিন্তু লা ইয়ানসা তিনি কখনো ভুলেন না হ্যাঁ মানে যেটা তিনি জানেন সেটা তিনি কখনোই ভুলেন না তারপরে পঞ্চম স্তরে বলা হচ্ছে আল মুহসি ওয়া মিনহা আল মুহসি ইয়াখতাসু বিআন্নাহু লা তুশগিলাহু কাসিরাতান আনিল ইলম যে আল মুহসি হচ্ছে মানে একদিন সত্তা এটাকে মুহসি মুহসিতে ইংরেজিতে বলে রিকনার ভালো বাংলা আমার জানা নাই আম সরি আল মুহসি মুহসি হচ্ছে এমন একটি গুণাবলী যে যখন ডিটেইলস জানতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি ডিস্ট্রাক্ট হন না তার দৃষ্টি তার মনোযোগ অন্যদিকে চলে যায় না সুবহানাল্লাহ বিহামদি আমরা যখন কোনো কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস জানতে চাই তখন আমরা অনেক মোটা গ্রস জিনিসপত্র আমরা ভুলে যায় অথবা আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মুহসি যখন তিনি কোনো কিছু জানেন
তখন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যখন উনি জেনে থাকেন তখন তিনি মানে ডিস্ট্রাক্ট হন না, তার মনোযোগ নষ্ট হয় না, তিনি সেই শুরু থেকে একদম শেষ পর্যন্ত ডিটেইলস তিনি জানেন, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তিনি জেনে থাকেন। যেমন মাসালান দো ও আন্নাহা নূর, যে আলো এবং যে মানে দিনের বেলা, তারপরে হলো বাতাস যেভাবে কিরকম বইছে কতটুকু যাচ্ছে, তারপরে যেমন গাছের পাতা ও তো সাকত আল আওরাক, যে গাছের পাতা যে পড়ে এবং প্রত্যেকটি পাতা কতগুলো পাতা পড়লো, তারপরে কতটুকু নড়াচড়া করলো, সেগুলো তিনি জানেন। এই যে খুঁটিনাটি জিনিসগুলো জানেন কিন্তু তিনি মূল জিনিসটা ভুলে যান না, অথবা তার মনোযোগ নষ্ট হয় না, এটি হচ্ছে আল মুহসি। তাহলে আল আলিম হচ্ছে মূল সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা সাক্ষ্য দিচ্ছে ইলমুল্লাহি তাআলা, নলেজ অফ আল্লাহ। এটি বুঝতে গেলে আপনাকে পাঁচটা জিনিসের সমন্বয়ে বুঝতে হবে। একটি হচ্ছে নাম্বার ওয়ান আল খাবির, মানে কোনো কিছু ঘটে যাওয়ার আগে যিনি জেনে যান। আল হাকিম, যিনি প্রত্যেকটি জিনিসের ডিটেলস পুঙ্খানুপুঙ্খানু জানেন, অল্প একটু না মানে সব কিছু জানেন, এবং সেই জানার জন্য প্রয়োজনীয় জ্ঞানও তার রয়েছে। আল হাকিম। আর শাহিদ হচ্ছে যেটা দেখা যায় আর যেটা দেখা যায় না, উভয়টাকেই তিনি জানেন। আল হাফিজ, তিনি যেটা জানেন সেটাকে তিনি ভুলে যান না। আল মুহসি, তিনি যতটুকু জানেন ডিটেলস, ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিটেলস জানার সময় তিনি অন্যদিকে তার মনোযোগ চলে যায় না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেই জানাটুকুকে মানে ফিলোসোফার যারা দার্শনিক, তারা জেনারেল টার্মে সেটাকে স্বীকার করে নিয়েছে, কিন্তু তারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিটেলস গুলো জানেন না। এটি হচ্ছে মানে তাদের কথা এবং এটি হচ্ছে একটি মিথ্যা কথা। এই এর ভিতরে অনেক কথাবার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আমরা একে একে আয়াতগুলো পেশ করব। সূরা আনআম আয়াত নম্বর 59, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, যে সমুদ্র এবং স্থলভাগে সব কিছুকে যা কিছু আছে তার সব কিছুকে তিনি জানেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে একটি গাছের পাতা যদি সেটি পড়ে সেটা কিন্তু তিনি জানেন। প্রিয় আখওয়াতি, আমাদের দেশে আমরা মানে আমরা যখন কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, মানে কিভাবে বলি সেগুলো আমাদের অনেক সময় কোনো জ্ঞান থাকে না। যেমন আমাদের দেশে লোকরা বলে আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতা পড়ে না, এটা কি আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ভিতরে না কোথাও আছে, হুকুমে বলেছেন নাকি? এখানে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, হুকুম আদেশ করেন পাতাটা পড়ো, আর তিনি জানেন। এর ভিতরে পার্থক্য আছে, মনের মান্ধরি মিশে আল্লাহ সম্পর্কে কথা বলা যায় না, কথা বলা যায় না, কথা বলা যায় না। আমাদের কথাগুলোকে যদি আমরা ঠিক করতে পারতাম তাহলে আমরা আল্লাহর সিফাত সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারতাম। তো এইভাবে আমরা কিভাবে মানে বলবো, এখানে বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে একটি গাছের পাতা পড়ছে, এটি হচ্ছে জানেন, জানার ভিতরে ইলম, এটা হুকুম না, এটা ইলম। এটি কোরআনুল কারীমের ভিতরে এসেছে, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, যে একটি ছোট্ট শস্য দানা মানে জমিনের উপরে অন্ধকারে রয়েছে সেগুলো তিনি জানেন, সেই শস্য দানাটুকু কি শুষ্ক নাকি না তাজা সেটাও তিনি জানেন। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, আর সেটি একটি ক্লিয়ার রেকর্ড আর লাউহ মাহফুজ এর ভিতরে সেটি লিখা রয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে অগণিত পশু, এই সকল পশু, তারপরে মানুষ, সমস্ত কিছু কোথায় থাকে এবং কোথায় তাদের রিজক, কিভাবে তারা তারা
প্রতিপালিত হচ্ছে সেটা আল্লাহ জানেন। ওয়ামা সূরা আল হুদ আয়াত নম্বর ৬, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়ার উপরে কোনো মুভিং মানে নড়াচড়া করে অর্থাৎ জীবন্ত কোনো মানে সৃষ্টি নাই যে তিনি জানেন না তার রিজিক সম্পর্কে। রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যে রিজিক কতটুকু দিচ্ছেন তা জানছেন না, বরঞ্চ সে রিজিকটাকে নিয়ে কোথায় থাকে, ছোট ছোট ব্যাকটেরিয়া, ছোট ছোট ভাইরাস, ওই যে ফাঙ্গাস, মাইক্রো অর্গানিজম, এগুলো কোথায় কি খায়, সেই সকল মানে মাইক্রো অর্গানিজম গুলো কোথায় থাকে, কার শরীরে থাকে, কি খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সম্পর্কে তিনি জানেন। ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাআহা, মুস্তাওদাআহা মানে হচ্ছে সে কোথায় অনেকক্ষণ অবস্থান করে, ডিপোজিট থাকে। যেমন দুনিয়াতে কত মানে পশু তাদের মানে ইউটেরাসের জরায়ুর ভিতরে কোন বাচ্চা অপেক্ষা করছে, মাসের মানে মহিলাদের জরায়ুর ভিতরে কি অপেক্ষা করছে, তারপরে মানুষ মৃত্যু হওয়ার পরে কবরের ভিতরে কতগুলো মানুষ অপেক্ষা করছে এই পর্যন্ত, কিয়ামত থেকে এই পর্যন্ত, সব কিছু আল্লাহ জানেন। তার মুস্তাকাররাহা ও মুস্তাওদাআহা, এটার অর্থ হচ্ছে এরকম যে কবরে অথবা ইউটেরাসে জরায়ুর ভিতরে কোথায় তারা থাকেন, মুস্তাওদাআহা, আর মুস্তাকাররাহা সে কোথায় বাস করে, সেটা সব কিছু আল্লাহ জানেন। কুল্লু ফি কিতাবিম মুবিন, সেটি লওহে মাহফুজে রয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার উপরে উপর থেকে যেগুলো আসে অথবা দুনিয়া থেকে উপরের দিকে যেগুলো যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে আসে, হ্যাঁ উপর থেকে কি আসে, আল্লাহর মানে কমান্ড আসে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে সিদ্ধান্তগুলো পাঠাচ্ছেন সেটি দুনিয়ার ভিতরে আসে। আর উপরের দিকে কি যায়, উপরের দিকে যাচ্ছে আমাদের আমল সমূহ যাচ্ছে এবং ফেরেশতারা যাচ্ছে আমাদের খবর নিয়ে যাচ্ছে ইত্যাদি, এই সকল সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, যে যা কিছু জমিন থেকে যায় সেগুলো আল্লাহ জানেন। ওয়ামা ইয়াখরুজু মিনহা, এবং জমিন থেকে যেগুলো বের হয় সেগুলো তিনি জানেন। ওয়ামা ইয়ানজিলু মিনাস সামাই, এবং আকাশ থেকে যেটা নাজিল হচ্ছে মানে আসমান থেকে, এখানে আকাশ হবে না মানে হ্যাভেন, মিনাস ফ্রম হ্যাভেন মানে আসমাওয়াত থেকে যেগুলো আসছে সেটা থেকে তিনি জানেন। ওয়ামা ইয়ারুজু ফিহা, এবং যেটা উপরের দিকে যায়। ওহুয়া আর রাহিমুল গাফুর, তিনি হচ্ছেন মার্সিফুল এবং সর্বদাই ক্ষমাশীল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কি উপরে যাচ্ছে এবং কি উপর থেকে নিচে আসছে সেগুলো জানেন। এই জানাটাকে আপনি অন্য সিফাতে অন্তর্ভুক্ত করতে পারবেন না, এটি হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞানের কঠিন পর্যায়, আপনাকে এইভাবে জ্ঞানটাকে রপ্ত করতে হবে, তাহলেই আপনি মারিফাতুল্লাহি তাআলার আসল জ্ঞান পাবেন। শুধু কাহিনী শুনলে কোনো জ্ঞান অর্জন হবে না, যে কোনো কিছুই মানুষের কাছ থেকে গোপন নয়। ওয়াহাজাল ইনসানু লা ইখফা আলাল্লাহি মিনহু শাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো কিছুই গোপন থাকে না। ফাইলমুল্লাহি বিহি মুহিতুন বিইলমি আমালু ও বাদিয়া ও জাহিরা, যে প্রকাশ্যে অথবা মানে যেটি হচ্ছে সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান দ্বারা সব কিছুকে তিনি পরিবেষ্টন করে আছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই দুনিয়ার সব জায়গায় এসে 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 নাজিল হয়ে সেটা দেখেন না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলম জ্ঞানের মাধ্যমে তিনি সব কিছুকে পরিবেষ্টন করে এসেছেন এবং সব কিছুকে জানেন। এমনকি যেগুলো গোপন থাকে অন্তরের গহীন কোণে, অন্তরের গহীন কোণে সেটাও তিনি
জানেন। প্রিয় শ্রোতা আবারও বলছি যে এগুলি সবই হচ্ছে ইলমু, ইয়ালামু, আল্লাহ জানেন, শুধু জানেন, এখানে কিন্তু নিয়ন্ত্রণ হুকুম এগুলি বলা যাবে না। ইলমুন, আল্লাহ জানেন। কুল ইন তুখফু মা ফি, যেমন সূরা আলে ইমরানে এসেছে আয়াত নাম্বার 29, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহু আল্লাহ, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের কাছে যা কিছুই তোমাদের অন্তরে বুকের ভেতরে যে গোপন থাকুক অথবা তোমরা প্রবেশ প্রকাশ করো সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইয়ালামহুল্লাহ, আল্লাহ সেটি জানেন। তারপরে সূরা আনআমের ভিতরে ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে হেভেন আর সামাওয়াত এবং জমিনের উপরে যা কিছু হচ্ছে সবই আল্লাহ জানেন, এবং যেগুলো আমরা গোপন করি সিররাকুম ও জাহরাকুম, যেগুলো আমরা প্রকাশ করি সবই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সমস্ত মানুষের জীবনের ছোট ছোট মানে কাজগুলি, সেগুলোও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সূরা ইউনুস আয়াত নাম্বার 61, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে জানছেন। ওয়াহুয়া ইলমু মুহিত, যে জুজআইয়াতি মিন উমুরিল ইনসান, যে প্রত্যেকটি ছোট ছোট মাইনর ডিটেইলস মানুষের জীবনে সেগুলো আল্লাহ খবর রাখেন, জানেন। ওয়ামা, যেমন আল্লাহ বলছেন সূরা ইউনুস, ওয়ামা তাকুনু ফি শানি, যে তোমাদের যে কোনো কাজ আমি সেটা জানি। ওয়ামা তাতলু মিনহু মিন কোরআন, তোমরা কোরআন থেকে কতটুকু অংশ তেলাওয়াত করো সেটি আমি জানি। ওয়ালা তা'মালু তা'মালুনা মিন মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফিহি, যে মানুষের জন্য যে কোনো কাজই সে করুক, সেটি ভালো হোক অথবা খারাপ হোক, সব কিছুকে উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি শুহুদান, তিনি সাক্ষী থাকছেন যা কিছু আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নলেজ, যে জ্ঞান, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কোনো কিছুই গোপন রাখা যাবে না, সেটা আমরা আগেও বলেছি আবারও বলছি। এবং ছোট যদি কোনো শস্য দানাও থাকে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করবে না, মানে গোপন রাখেন না, উনি জানেন, ওনার কাছে সেটি গোপন থাকে না। এই কারণেই লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলেকে যখন তাওহীদ শিক্ষা দিচ্ছিলেন তখন তিনি বলছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফি সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহিল্লাহ, যে হে আমার সন্তান, যে যে একটি সরিষার দানার থেকে পরিমাণ যদি কোনো জিনিস থাকে, সেটি যদি পাথরের উপরে থাকে অথবা আসমানেও থাকে, সরিষার দানার মতো কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস যদি মানে এটি সামাওয়াতের ভিতরে থাকে, হেভেনে থাকে অথবা এটি জমিনে থাকে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এটি তার জ্ঞানের ভিতরে চলে আসে। হ্যাঁ, ইয়াতি বিহিল্লাহ, সেটা আল্লাহর কাছে চলে আসে ইনফরমেশনগুলো। ইন্নাল্লাহা লাতিফুন খাবিরুন, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাতিফ মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম, মানে যেটি হচ্ছে সাটল বলা হয় ইংরেজিতে, লাতিফ মানে কোনো কিছুই ছুটে যাচ্ছে না, পুঙ্খানু পুঙ্খানু সেগুলো তিনি জানেন। আল খাবির, যে তার সমস্ত কিছু কোথায় হচ্ছে সংগঠিত হওয়ার আগেই তিনি জানেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন এবং বড়, ছোট এবং মানে প্রকাশ্য, দৃশ্যমান অদৃশ্য সব কিছুকে তিনি জানেন। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, যে একটি স্ত্রী লোকের মানে সে গর্ভে মানে কি আছে সেটি তিনি কি করেন জানেন, ইয়ালামু। সো
এটি আল্লাহ বলছেন ওয়ামা তাগিদুল আরহাম ওয়ামা তাজদাদু, যে এই যে মানব জাতির স্ত্রী লোকদের যে জরায়ুতে যে এই যে প্রেগনেন্সি, এই যে সে প্রেগনেন্ট হচ্ছে সেটি কি সংখ্যায় কমে যাচ্ছে, মানে প্রেগনেন্সিটা গর্ভধারণের সংখ্যা কমে যাচ্ছে অথবা তার সময় কমে যাচ্ছে নাকি না বেড়ে যাচ্ছে, সেটাও আল্লাহ জানেন। وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِمِقْدَارٍ এবং সেটি প্রত্যেকটি তার অনুপাতেই হয়ে থাকে। عَلِيمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيرُ الْمُتَعَالِ, যে আল্লাহ সুবহানাহু তাআলা জানেন কি আল গায়ব, যেটি অদৃশ্য, আর কি জানেন শাহাদা, যেটি দেখা যাচ্ছে, আর হচ্ছেন তিনি হচ্ছেন আল কাবীর, এই যে জানার যে ক্ষমতা, তার এত ক্ষমতা হয়েছে যে সমস্ত সৃষ্টি যতটুকু জানে তার থেকে তিনি অনেক বেশি জানেন যে কোনো কোয়ালিটির ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, এই জন্য তিনি হচ্ছেন আল কাবীর। আর তিনি কোথা থেকে জানেন, আল মুতাআল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চারটি গুণ বর্ণনা করার পর সব শেষে বলেছেন আল মুতাআল। আল মুতাআল, মুতাআল মানে উলু থেকে এসেছে, আপনারা আগের লেকচারে শুনেছেন যে উলু আল্লাহ তাআলা, আল্লাহ সব কিছুর উপরে, মানে আল্লাহ সৃষ্টি করেছেন কি, সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে কোনটা, আল আরশ, সেটি হচ্ছে আল্লাহর একটা মখলুক সৃষ্ট, তো তারও উপরে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপরে আর কিছুই নাই, সেটি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কারণে আল্লাহ হচ্ছেন আল মুতাআল। তিনি হচ্ছে, যেমন আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, যিনি উপরে রয়েছেন তিনি কত পবিত্র, মুতাআল। সাওয়াউন মিনকুম মান আসাররা আল কাউলা ওয়া মান যাহারা বি, যে এই যে আমরা যেগুলো সির করি, গোপন করি আমাদের কথাগুলো, যেগুলো আমরা প্রকাশ করি সেগুলো তিনি একইভাবে জানেন। ওমান হুয়া মুস্তাখফি, মুস্তাখফি বিল্লাইলি ওয়া সারিবুম বিন্নাহার, যে আমরা দিনের বেলায় মুক্তভাবে যেটা করি অথবা রাতের বেলায় যেটা গোপনে করি সবই আল্লাহ সুবহানাহু তাআলা জানেন। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আল হক, তিনি যেটা বলছেন সেটি হচ্ছে যে ছোট ছোট পিঁপড়ার মতো অথবা অণুপরমাণুর মতো জিনিসগুলোকে আল্লাহ জানেন। সূরা ইউনুস আয়াত নাম্বার 61, ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা, যে এই যে আল মিসকাল যাররা, মিসকাল যাররা মানে হচ্ছে ওয়েট অফ এন অ্যাটম, একটি অণু, এটাকে যদি ভেঙে করা হয় পরমাণু, পরমাণুর পরিমাণ, অণু পরিমাণ যদি ওজন থাকে কোনো কিছুর, সেগুলি যেমন একটি, মানে আগেকার স্কলাররা বলতো যে ছোট পিঁপড়া নমল ইত্যাদি বিভিন্ন উদাহরণ দিয়েছে, এই সেগুলির আল্লাহর কাছে গোপন নয়, সেটি আল্লাহ বলছেন। তারপরে বলছেন যে ওয়ালা আসগারা মিন যালিক, যেটা বেশি সেটি হচ্ছে যে কমও হবে না, ওয়ালা আকবারা এবং বেশিও হবে না, ইল্লা ফি কিতাবি মুবিন, এই যে জানাটা, এই জানাটা এমনভাবে হয়েছে যে বেশিও জানবে না কমও জানবে, সব কিছু পরিষ্কার করে লিখা রয়েছে, মানে কিতাবি মুবিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিভাবে, প্রিয় শ্রোতা, আমার আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে এই যে বক্তৃতা এটি হচ্ছে ইলমুল্লাহি তাআলা, আমরা এখন সামনে যত বক্তৃতাগুলো মানে আমরা শুনব, আলোচনা করব, সেগুলো কিন্তু তাড়াহুড়া আর মানে আমাদের সমাজে প্রচলিত বিষয় এই দাজ্জাল, এই কবরের আজাব ইত্যাদি নিয়ে নয়, এটি হচ্ছে আল্লাহর গুণাবলী, এটি হচ্ছে আপনাদের মূল শিক্ষা, এটা যদি আপনারা শিখতে পারেন, আমি জানি সেটা অনেক কঠিন হচ্ছে আপনাদের জন্য, কিন্তু এটি ছাড়া আর কোনো বিকল্প নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে হলে আপনাকে ধৈর্য ধরে বুঝে বুঝে জানতে হবে, এরই একটি অন্যতম বিষয় হচ্ছে ইলমুল্লাহি তাআলা। এই ক্ষেত্রে শুধু একটি কথাই বলবো যে মানে মানুষ প্রচলিতভাবে বলে যে
মানে আমাদের দেশে যে একটা হাদিস বলে এটি কিন্তু হাদিস নয়, এটি জাল, যে আমাল হাদিস মাযকুর ওয়া হুয়াল হাদিস উতলুবুল ইলমা ওয়ালাও বিসিন, যে জ্ঞান অন্বেষণ করো যদিও তা চীন দেশে, এটি হচ্ছে জাল। ক্বালা শাইখ আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা হাযা হাদিস যাইফুল জামি আস সাগির মাউদূ, এটি হচ্ছে একটি জাল হাদিস। অথচ আমাদের দেশে এই এগুলো বলে, কিন্তু ওই হাদিসটার পিছনের অংশটুকু সহি। ফাইন তালিবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মান হাদিস আনাস বিন মালিক ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, মানে অবশ্য কর্তব্য। এই হাদিসটুকু সহি, কিন্তু এটা আমরা জানি যে এই ভাষণটুকু আমাদের বইগুলোতে লেখা থাকে আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত, এভাবে থাকে যে মহিলা মুসলমান এবং পুরুষ মুসলমান, ওই 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 ভাষণটুকু সহি নয়, সহি হচ্ছে আলা কুল্লি মুসলিম। আর এখানে এই হাদিস বলে মেডিকেল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান ফরজ বোঝানো হয় না, আশা করি সেটা আপনারা ভালো করে জানেন, এবং এই কথা কোনোদিন মানুষকে বলবেন না। হ্যাঁ হ্যাঁ, আমাদের সমাজে যেটা দেখা যায় যে এই দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রে আমরা এই হাদিসটাকে প্রয়োগ করি, এটি হচ্ছে অত্যন্ত ভুল এবং এটি করলে গুনাহ হবে। ওয়াল মাকসুদু বিল ইলমি হুনা ওয়া হুয়া ইলমুশ শারঈয়া, এটি হচ্ছে স্কলাররা বলেছেন যে এটি হচ্ছে শরীয়তের ইলম, যেটি আপনারা শিখছেন সেটি হচ্ছে মানুষের জন্য জানা উচিত। আল্লাহু মুস্তাউ আলা আরশিহি ওয়া হুয়া কারীবুন মিন্না বিইলমিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন রয়েছেন এবং তিনি নিকটবর্তী রয়েছেন প্রত্যেক কিছু সাথেই তার জ্ঞানের দ্বারা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি যে জানেন, তার যে নলেজ, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন যে কি সূক্ষ্মভাবে জানে। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যে সূরা মুজাদালা আয়াত নাম্বার 7, যে মানে পৃথিবী এবং আসমানে সামাওয়াতের ভিতরে এমন কিছু নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু, মানে তিনি জানেন না, এটা কি আমরা লক্ষ্য করি নাই? থালাসাতিন, যে ইল্লা হুয়া রাবিউহুম, যে যখন তিনজন মানুষ মানে মিন নাজুয়া, এই যে মা ইয়াকুনু মিন নাজুয়া, নাজুয়া হচ্ছে যে সিক্রেট কাউন্সিলিং, গোপন সলা পরামর্শ, নাজুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে নাজুয়া করবে, সহি হাদিসের ভিতরে এসেছে, মানে বিচারের দিন তিনি বান্দার সাথেও নাজোয়া করবে, গোপন সলা পরামর্শ করবে, তখন তাকে কাপড় দিয়ে ঢেকে রাখবে আর তাকে ক্ষমা করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াতে তোমরা যদি এরকম কোন সিক্রেট কাউন্সিলিং করো, নাজোয়া করো, তাহলে তিনজনে মিলে ফিসফিসে যে কথাটা বলবে, চতুর্থ জন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মানে তিনি জ্ঞানের মাধ্যমে সেটি জেনে যাচ্ছেন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যদি তোমরা পাঁচজনে মিলে মানে এই সলা পরামর্শ করো, তাহলে ষষ্ঠতম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইল্লা হুয়া রাবিহুম সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম, তিনজনে মিলে করলে চতুর্থ জন হচ্ছেন আল্লাহ, আর পাঁচজনে মিলে করলে ষষ্ঠ জন হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাতি ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। এই আয়াতের ভিতরে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে মানে কিয়ামত কখন হবে এবং সে সকল জিনিসপত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। প্রিয় শ্রোতা, আবারও বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন সেটা আমাদের দেশের মৌলানা মৌলবীদের মতো বেহুশ হয়ে সব কিছুকে খালি বলবেন না এটা জানেন এটা জানেন, এটা কিন্তু ঠিক না, এবং এই ধরনের বক্তৃতা দেওয়া গর্হিত অপরাধ।
আপনাকে জানতে হবে মৌলিক জানাগুলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কুরআনুল কারীমে বর্ণনা করেছেন কেন বর্ণনা করেছেন যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে ভালো জানেন আল্লাহ নিজে ভালো জানেন তাহলে আল্লাহ যদি নিজের সম্পর্কে বেশি ভালো জানেন তার ইলম সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি ইলমান সবচেয়ে বেশি জ্ঞানী তাহলে আল্লাহ যেটাকে বর্ণনা করেছেন আপনার কাছে সেটা হাসি তামাশা অথবা খুব অগুরুত্ব এখানে সমস্যা হলো এই আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে আমাদের দেশের লোকরা ওই যে তাওহীদের এই যে ইলমুল্লাহ অথবা মানে হুব্বুল্লাহ এই ধরনের কথাগুলো যখন আমরা বলি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে দিই তখন এটাতে কোনো দৃষ্টি দেয় না কারণ এটাতে কোনো মজা পায় না মজা হলো কিচ্ছা কাহিনী অথবা এই দাজ্জাল অথবা জানাজা এই কান্নাকাটি ইত্যাদি শয়তান এগুলিতে মজা পেলে তো হবে না আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহকে চেনার জন্য সেটি যদি না করি তাহলে আমরা বাস্তবিক অর্থে হব হতবাগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জানেন ইলমুল্লাহি তাআলা সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে তিনি বর্ণনা করেছেন তিনি কোথা থেকে জানেন সেটি আমরা আগে বর্ণনা করেছি সেটি হচ্ছে তিনি মানে আরশের উপর থেকে সেগুলো জানেন হুয়াল্লাযী খালাক সূরা হাদিদ আয়াত নাম্বার 4 والذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعلمون بصير أي جي الله بولجن جيش মানে সামাওয়াত এবং জমিনকে ছয় দিনে তৈরি করে তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন তারপরে যেগুলো জমিনের ভিতরে আসছে যেগুলো জমিন থেকে উপরে যাচ্ছে সামাওয়াত থেকে যেগুলো নামছে উপরের দিকে যাচ্ছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে জানতেন এটি জানতেন তার ইলমের দ্বারা ইয়ালামু মা ইয়ালিজু ইয়ালামু এই যে ইয়ালামু কথাটুকু বলেছেন তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেষ্টন করে রেখেছেন ইলমুল্লাহি তাআলা আল্লাহর জ্ঞানের মাধ্যমে তাহলে আল্লাহর জ্ঞান কত পরিব্যাপ্ত মুহীতুন কুল্লি শাই সেটা কি সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন তার বিভিন্ন দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছে আপনারা এই রেকর্ড শুনে শুনে এগুলো কোরআন শরীফের আয়াতগুলো দেখে দেখে শিখবেন এই যে ইলমুল্লাহ সেটি যদি শিখতে পারেন তাহলে আল্লাহর সম্পর্কে একটি জ্ঞান আপনাদের পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা এখন আল্লাহ সুবহানাহু তাআলা যে জ্ঞান করছেন এটি আরেকটি জ্ঞান হচ্ছে আল গায়েব এই আল গায়েব মানে আনসিন যেটা আমরা দেখি না হ্যাঁ আমাদের দেশে সাধারণত মানে সাধারণ মানুষরা এটা বলে না তো মাওলানা মৌলভীদের মুখে দেখবেন একটা কথা শোনা যায় গায়েব জানে গায়েব জানে গায়েব জানে আর সাধারণ মানুষ এই শব্দটা তেমন কিছু বুঝে না কি বলতেছে হুজুর মানে সুতরাং উনি কি বলছেন গায়েব জানে কোনটাকে গায়েব বলতেছে এটা আল্লাহই ভালো জানে এবং আমরাও কিছু জানি না জনগণ আলিমদের থেকে বিচ্ছিন্ন তারা উর্দু ভাষায় অথবা অন্য কোনো ভাষায় যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু বুঝতে পারছেন না আল গায়েব আনসিন যে অদৃশ্য জগৎ সেটি সম্পর্কে বুখারি 4697 হাদিস আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল মাফাতিহুল গায়বি খামসুন এই যে অদৃশ্য জগৎ তার চাবি হচ্ছে পাঁচটি হ্যাঁ পাঁচটা চাবি রয়েছে হ্যাঁ লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না লা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ যে আগামী কাল মানে সে কি অর্জন করবে সেটি কেউ জানে না হ্যাঁ মানে লোকটা কি অর্জন করবে সে কি মানে মানে কি অর্জন করবে সেটা সে জানে না আগামীকালকে সে ইনকাম করবে কি বেঁচে থাকবে কি না কি করবে খাবে কি না কি অর্জন করবে জীবনে অথবা মরণ অর্জন কিছুই সে জানে না ওয়ালা ইয়ালামু মা তাগিদুল আরহাম ইল্লাল্লাহ আর কি যে মায়ের জরায়ুর ভিতরে কি রয়েছে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না ওয়ালা ইয়ালামু মাতা বিআইদিল মাতারুল
أحد ولا يعلم متى يأتي المطر أحد إلا الله যে কোথায় বৃষ্টি হবে সেটি কখন বৃষ্টি হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কখন বৃষ্টি হবে ওয়ালা তাদরি নাফসুন বিআই আরদি তামুদ সে কোথায় ইন্তেকাল করবে মারা যাবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ওয়ালা ইয়ালামু মাতা তাকুমুস সাআ ইল্লাল্লাহ আর কিয়ামত কখন হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই পাঁচটি হচ্ছে আল গায়ব এর মানে মাফাতিহ মানে এটি হচ্ছে মিফতাহ মানে চাবি পাঁচটা চাবি রয়েছে তো পাঁচটা চাবি আপনারা মুখস্থ করে নেবেন বাচ্চাদেরকে শিখাবেন অথবা নিজেরাই নিজেদেরই শিখতে হবে কারণ এটি বাচ্চাদের জন্য কঠিন হয়ে যাবে কিন্তু এখানে আমরা কি পাচ্ছি ওয়ালা তাদরি নাফসুন বিআই আরদি তামুদ যে কোথায় আমি কোন লোক ইন্তেকাল করবে সেটা কেউ জানে না তো এই বাংলাদেশে গিয়ে আমাদের বলে আসা উচিত যে আমরা যে বিদেশে থাকি আমেরিকায় আমরা কোথায় মারা যাব আমি তো জানি না এটা আল্লাহ জানে কারণ এটা আল গায়ব অনেকে আবার বলে ফেলে যে আমার আমেরিকায় আমাকে কবর দিও আপনি জানলেন কিভাবে যে আমেরিকায় আপনি মারা যাবেন এটি আরেকটি হচ্ছে আমরা সমাজের ভিতরে যেটা করি সেটা হচ্ছে কেউ যদি কারো আলোচনা যদি আমরা করি সে যদি এসে হাজির হয় ও সালামু আলাইকুম আপনি এসেছেন আপনার কথাই এতক্ষণ স্মরণ করছিলাম আপনি অনেক দিন বাঁচবেন হ্যাঁ আপনি অনেক দিন বাঁচবেন এটা আপনি জানলেন কিভাবে এই কথা বলতে শুনেছি সাধারণ মানুষকে নয় কোরআনের অর্থ করেছেন বক্তৃতা করেন কোরআন সম্পর্কে বহু জ্ঞানী হাদিস সম্পর্কে জ্ঞানী আলিম মাদ্রাসা থেকে পড়েছেন ইত্যাদি ইত্যাদি এমন কোন লোক নাই আমি দেখি নাই এই কথা বলে না খুব কম হাসতে হাসতে বলবে হাসতে হাসতে কথা বলবেন আর কানতে কানতে আপনি জাহান্নামে যাওয়ার বন্দোবস্ত করে রেখেছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাঁচটি মাফাতিহুল গায়ব যেটি আল্লাহ ছাড়া কেউ জানে না সেটার একটা আপনি জেনে গেছেন কারণ আপনি বলতেছেন যে আপনার কথা স্মরণ করছিলাম আর টেলিফোন করতে চাচ্ছিলাম আপনি চলে আসছেন আমার কাছে আপনি অনেক দিন বাঁচবেন হ্যাঁ তো লা ইয়ালামু মা ফি এগুলোতে খালি ওই শিরিক শিরিক বলে মানে এই শিরিক এই এই ধরনের ভোকাবুলারি আমাদের জন্য খুব সুন্দর হয় না কারণ আমাদের সমাজে আমরা তাওহিদ সম্পর্কে জ্ঞান দিতে পারি না একটা কারণ হচ্ছে না বুঝেই কোনো কিছুতে খালি শিরিক করতে আপনাকে জানতে হবে যে কি অপরাধ করছে কোথায় সে আল্লাহ সুবহানাহু তাআলার কোন গুণাবলীকে সে নষ্ট করে দিচ্ছে কোথায় সে আল্লাহ উবুদিয়াকে নষ্ট করে দিচ্ছে সেটা আপনাকে জানতে হবে খালি কথায় কথায় শিরিক হচ্ছে এই এক সমস্যা বাংলাদেশে যে যারা মাজার দেয় মাইজ বান্দার তারাও বলে শিরিক করা যাবে না হ্যাঁ সবাই বলে শিরিক করা যাবে না তাবত আল্লাহই ভালো জানে তারা কি বুঝাতে চাচ্ছে এগুলো এইভাবে কথা বলবেন না কথা বলতে হবে বুঝে শুনে যে কোন জায়গায় কোথায় তার সর্বনাশ হয়ে যাচ্ছে যেমন আমরা যদি এরকম বলে থাকি তারপরে আবার কিছু কিছু লোক আছে যে আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টি কোথায় হবে সেটা তো মানুষ জেনে যাচ্ছে তাহলে আল্লাহ শুধু জানেন মানুষ জানে না এটা কিভাবে হলো আমরা তো আগেই দলিল দিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা জানেন সেটা আল্লাহর মাখলুকও কিছুটা জানেন তার দলিল দিয়েছি কোরআন থেকে সেই কথাটুকুই বলেছেন কোরআনের তাফসিরকারক বিখ্যাত মুফাসসির আল আলিম রব্বানী মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব দিরাসাত আল আসমা ওয়া সিফাত এর ভিতরে তিনি বিস্তারিত আলোচনা করেছেন মানে তিনি বলতে চাচ্ছেন শেখ আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেন যেটা তার গুণাবলী তার কিছুটা আবার তিনি মাখলুককেও দিয়ে দেখিয়েছেন যেমন জানা সেটি তিনি বলেছেন যে ইয়াকুব আর ইসহাক তারাও হচ্ছেন গোলামুন আলিম তারাও একজন নলেজেবল সান আরেকটি বলেছেন যে মানে সে জানে জুল বিইলম যে সে জ্ঞানধারী তাহলে
মানুষের পক্ষে কিছুটা জানা অবশ্যই সম্ভব, সেটি বলাই বাহুল্য, কোরআনুল কারিমের ভিতরে সেটি বলেছে। সুতরাং মানুষ যেটা জানে তার সাথে পার্থক্য হচ্ছে এই যে তারা পরিপূর্ণভাবে জানে না, মানে তাদের ভিতরে কি রয়েছে, ফানাউহু, যে তাদের জানাটা হচ্ছে মানে খুবই ঠুনকো, আর কি আজিজা মানে এই ত্রুটিযুক্ত, আর ইফতেকার তার জানাটা আল্লাহর জানার প্রতি মানে নির্ভরশীল। যেমন আবহাওয়া সংবাদ সেটি হচ্ছে এত পার্সেন্টেজ বলে বলা হচ্ছে বৃষ্টি পড়বে, বাকিটা আল্লাহই জানে, এত এরভাবে আর কি, মানে 100% বললেও দেখা যাবে যে তাতেও কিছু ত্রুটি রয়েছে, সবাই একমত হচ্ছে না। সেটি হচ্ছে ক্যালকুলেশন করে একটি সাইন্টিফিক ডেটা মানে প্রকাশ করার পরিপ্রেক্ষিতে যদি প্রেডিক্টিবিলিটি থাকে, প্রবাবিলিটি থাকে, সেটাকে জানা বলে না, সেটাকে বলা হয় ক্যালকুলেটেড। আরেকটি হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়ালা ইয়ালামু মা তাগিদুল আরহাম ইল্লাল্লাহ, যে এই যে জরায়ুর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখে দিয়েছেন সেটিও তিনি জানেন। আমরা সেটি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। وقد فسر النبي صلى الله عليه وسلم هذه المفاتيح الأمور خمسة التي وردت في سورة لقمان في قوله تعالى إن منع النبي صلى الله عليه وسلم إي باستي جي مفاتيح الغيب جي أدريشير باستي تعبير كثا بولتن شتي بكا كولتن رسول الله صلى الله عليه وسلم سورة لقمان آيات نمبر 34 إن الله عنده علم الساعة وينزل غيثا যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কিয়ামত কখন হবে, ইউনাজ্জিলুল গাইসা যে বৃষ্টি কখন হবে, ও ইয়ালামু মা ফিল আরহাম জরায়ুর ভিতরে কি আছে সেটি তিনি জানেন, ওয়ামা তাদিরি নাফসুন মাযা তাকসিবু গাদান যে আগামীকাল সে কি করবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ওয়ামা তাদরি নাফসুন বি আইয়ে আরদি তামুত সে পৃথিবীর কোন জায়গায় মানে মৃত্যুবরণ করবে এই সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এইভাবে শিখতে হবে, কারণ এটি কোরআনুল কারিমের ভিতরে সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহ আলিমুন খাবীরুন, তার মানে এখানে খাবীরুন এই কথাটা পরে আল্লাহ বলল কেন, বলছে এই কারণেই যে আলিমুন তিনি তো পরিপূর্ণভাবে জানেন, আর আল খাবীরুন ওই যে আমরা বলেছি যে কোনো কিছু সংগঠিত হওয়ার আগেই তিনি জানেন, তার মানে ওই জিনিসগুলো হওয়ার আগেই তিনি জেনে যাচ্ছেন। ওয়ারুইয়া আল বুখারী ফি সহিহিল হাদিস عن عائشة رضي الله تعالى عنها أنها قالت ما حدثك أنه يعلم ما في غدا فقد كذب ثم قرأت وما تدري نفس ماذا تكسب غدا মানে عائشة رضي الله تعالى عنها بخاري থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে কোন লোক যদি বলে দেয় যে আপনি আগামী কালকে আপনার কি হবে তাহলে সে মিথ্যা কথা বলছে, তখন তিনি এই আয়াতটুকু তেলাওয়াত করেছেন। এখন কারা কারা আগামী কালকে কি হবে, কার কি হবে, চাকরি হবে নাকি বিয়ে ভেঙে যাবে নাকি না বিয়ে করবে নাকি না মানে কোনো মানে কিছু করতে পারবে, এই যে আগামী কালকে সে কি উপার্জন করবে সেটা কোরআন থেকে আমাদের সহিহ সুন্নাহর ক্লাস শুনে আপনি খুব জ্ঞান অর্জন করলেন, কিন্তু আপনার কাছে রয়েছে কিছু হাতিয়ার, সেগুলো দিয়ে আপনি সেগুলোকে কিন্তু চ্যালেঞ্জ করছেন, সেটা কিন্তু আপনি খেয়াল করছেন না এবং সেটাই লোকজন করছে। একটা হচ্ছে কি, যারা ভবিষ্যৎবাণী বলে হাত দেখে, হাত দেখে যেগুলো বলে সেটা তো হচ্ছে মানে আরাফ, হ্যাঁ মানে এটি হাদিসের ভিতরে এসেছে যে হাত দেখার করে যদি কেউ বলে তাহলে তার কাছে গেলে মানে শাস্তি রয়েছে, যাওয়া হারাম এবং সেটি হচ্ছে সাংঘাতিক গুনাহ, শিরক আকবর ইত্যাদি ইত্যাদি। এখন এই যে মানে তারা কথা বলে ভবিষ্যৎবাণী করে সেগুলো হাদিসের ভিতরে যেভাবে এসেছে যে এগুলো আসলে এক ধরনের জিন, তারা আসমানে
মানে উপরে যখন যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধরনের কাদা আমরান সেটা করে সেটা থেকে খসখস যে শব্দ হয় সেই শব্দ থেকে তারা কিছুটা আঁচ করে তারপরে সেই জিন মানে বিভিন্ন আসমান থেকে হেভেন থেকে একে একে নিচে দিকে নেমে এসে তারপরে তিনি মানে এই কথাটুকু অন্য জিনকে বলে এবং সেভাবে সেই যারা এই ধরনের চর্চা করেন এবং এই যখন তাদের কাছে চলে আসে এবং তখন তারা 100টা মিথ্যাকে মিশিয়ে তার সাথে বলে মানে ঘটনাটা হচ্ছে এই যে এটা আমরা আগের এক ক্লাসে বর্ণনা করেছি আমি ডিটেইলস আলোচনা করব না হাদিস হয়েছে রাওয়াহ মুসলিম 2229 হাদিস এবং বুখারি 7561 ولكن ربنا تبارك وتعالى اسمه اذا قضى امرا سبح حملة العرش মানে আরশের উপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু মানে ঘোষণা করেন মানে তিনি কোনো তারপরে ইত্যাদি আহলাল সামা তারা আল্লাহর প্রশংসা করে তারপরে এইভাবে মানে তারা বলতে থাকে যে আল্লাহ কি বলেছেন কি বলেছেন قال الذين يلون حملة العرش لحمل العرش ماذا قال ربكم আমাদের তোমাদের প্রভু এই বলেছে ويخبرونكم তারা খবর দিতে হবে فيستكبروا بعد اهل السماوات এইভাবে আসে মানে মূল কথা হচ্ছে যে এটা আসমা আদ দুনিয়া যে দুনিয়ার আসমানের থেকে সেটি ওই দুষ্ট জিনের কাছে সেটা এসে থাকে সেই ধরনের একটি কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকিন্নাহুম ইয়াকরাহুনা ফিহি ইয়াজিদুন এবং তারা সেটাকে একটু বাড়িয়ে মিথ্যা কথার সাথে মিশিয়ে তারপরে সেটা বলে এটাই হচ্ছে এই যে ভবিষ্যৎবাণী করার যে বস্তু কারণ হচ্ছে এই যে খসখস শব্দ হয় এই শব্দটা থেকে তার মানে কলমের খসখস শব্দ আমরা আগেও এটি ক্লাসে আলোচনা করেছি আশা করি পুরনো লেকচার থেকে আপনারা জেনে নেবেন ও লাইলি মানে এখন এই যে তারা যেটা করে সেটার সাথে ওয়াইয়াখলিতুনা ফিহি আকসারা মিন মিয়াতি কাজাব কাজাবাতিন কাজাবাতিন মানে 100টা মিথ্যাকে মিশিয়ে তারপরে তারা এটি প্রচার করে তাহলে হাত দেখা ছাড়া এটা রাস্তা নেই আমরা সাধারণত যারা কোরআন সুন্নাহ ক্লাস করেছি অন্তত আমাদের এই দৃঢ় বিশ্বাস রয়েছে যে আমরা আজকে যারা অনুষ্ঠান শুনছি কারোই আমরা হাত দেখাতে যাই না আর পত্রপত্রিকাতে রাশিফল তুলা রাশি মানে কন্যা রাশির জাতক তার সাথে বিয়ে দিতে হবে তার হচ্ছে চন্দ্র রাশি ইত্যাদি কি রাশি ঋষি আছে সেগুলি হচ্ছে হারাম সেগুলো কখনোই এরা চাঁদের একটি বর্ণনা দেয় যে অ্যাস্ট্রোলজি যেটা চাঁদের সাথে সম্পর্কিত তারার সাথে এবং বিভিন্ন ধরনের আংটি পরে আমাদের মসজিদগুলোতে আমরা দেখতে পাই যে বিভিন্ন মানুষ আংটি পরে এক এক আংটি এক এক পাথর ব্যবহার করছে এবং বিপদ আপদ জেনে যাচ্ছে তাকে প্রতিহত করছে এগুলি সবই হচ্ছে হারাম এবং সেই চাঁদের সাথে তার চন্দ্রের সাথে তারকার সাথে তার কোনো যোগাযোগ নেই বুখারীর হাদিস কালা বুখারি إمام البخاري رحمه الله تعالى في صحيحه قال قتادة خلق الله هذه النجوم ثلاثا للثلاثا جي الله سبحانه وتعالى اي تاروكا গুলোকে তিনটি কারণে তিনি তৈরি করেছেন زينت للسماء جي السماءর সাথে এটিকে তিনি ডেকোরেট করেছেন তার উজ্জ্বলতা বাড়িয়েছেন তার তার সৌন্দর্য বর্ধন করেছেন ও ওয়ারাজুব ওয়ারাজুমান লিশায়াতিন যে শয়তানকে তিনি নিক্ষেপ করার জন্য শয়তানকে তাড়ানোর জন্য সেই তারাগুলোকে ব্যবহার করেছেন ও আলামাতিন ইউহাদি বিহা যে এবং মানে কতগুলো দিয়ে যে আমরা আলামাত আমরা বিভিন্ন ধরনের সময় নির্ধারণ করি দিক নির্দেশন করি নেভিগেট করি যে পথ হারিয়ে গেলে তারা দেখে সমুদ্রের নাবিকরা তারা পথ খোঁজে ইত্যাদি এই সকল কারণে আমরা সেই তারাগুলোকে ব্যবহার করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান তাউইলু ফিহা গাইরি যালি আখতা ওয়া আদাউ নসিবহু ওয়া কুলফু মা লা আলামা লাহু বিহি যে সে যদি
এই তিনটি ছাড়া অন্য কোনো কিছু নিয়ে গবেষণা করে তারকা নিয়ে, তাহলে সে তার সময়কে নষ্ট করছে এবং তার কোনো নলেজ নাই। মালা ইলমা লাহু বিহি, যে তার কোনো জ্ঞান নাই। এই কথা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা নিয়ে যদি এই ধরনের কথাবার্তা বলে, আর আমাদের সমাজে দেখা যায় যে তারাই নাকি বেশি জ্ঞানী। সুতরাং অ্যাস্ট্রোলজি করেও ভবিষ্যতের কথা বলা যাবে না। তাহলে আমাদের হাতে রইল আর কি? হাতে রইল একটি বিষয়, সেটি আমরা বলতে চাই যে এই যে তারা দেখে এগুলি নির্ণয় করা, সেগুলো কিন্তু হাদিসের ভিতরে শক্ত কথা রয়েছে। একটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা ইমান হারা হয়ে কাফের হয়ে যায়। তার মানে এই যে অ্যাস্ট্রোলজি চর্চা করলে সে মুসলমান থাকতে পারে না, এটাই হচ্ছে হাদিসে এসেছে। আন যায়িদ বিন খালিদ জুহানি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আস-সুবহ, তিনি ফজরের নামাজ পড়লেন, তখন আল হুদাইবিয়া, হুদাইবিয়াতে পড়লেন, ইসারা সামাই কানাত মিনাল লাইলি ফালাম্মা ইনসারাফা আকবালা আলান নাস, তিনি মানুষের কাছে মানে পৌঁছলেন কারণ গত রাতে বৃষ্টি হয়েছিল। ফাকালা হাল তাদরুনা মাযা ক্বাল রাব্বুকুম, যে তোমরা কি মানে বুঝেছো, তোমরা জানো তোমাদের প্রভু কি বলেছেন? মানে রাতের একটি রাতের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে বর্ণনা করেছেন। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছেন রাতের বৃষ্টি হয়েছিল কি কারণে? ক্বালু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাসূলুহু আ'লাম, বলছেন যে আল্লাহ এবং রাসূল ভালো জানেন। ক্বালা ক্বালা আসহাব আসবাহা মিন ইবাদি মুমিনিন বি ওয়া কাফিরুন, যে কতগুলো মুমিন সকালবেলা কাফের হয়ে গেছে। আহা, সকালবেলা কতগুলো মুমিন কি হয়েছে? কাফের হয়ে গেছে। ফা আম্মা মান ক্বালা মুতরি মুতিরনা ইয়াফদালিল্লাহ ওয়া রাহমাতি ফাযালিকা মুমিনা, যারা বলেছে যে বৃষ্টিটা হয়েছে আল্লাহর রহমত, আল্লাহর মানে অনুগ্রহে বৃষ্টি হয়েছে, তারা মুমিন থেকে গেছে। আর যারা বলেছে যে বৃষ্টি হয়েছে বিল কাউকাব কাফিরুন বিল কাউকাব, যারা বলেছে যে তারার জন্য, এই যে তারা, তারার কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তারা কাফের হয়ে গেছে। ওয়া আম্মা মিন কালা মুতিরনা বিনাওয়াই কাজা ওয়া কাজা ফাযালিকা কাফিরুন বি মুমিনুন বিল কাউকাব, যারা তারা দেখে এই ধরনের কথা বলেছে যে বৃষ্টির সাথে তারার কোনো সম্পর্ক রয়েছে, তারা কাফের হয়ে গেছে। তাতে বোঝা যাচ্ছে যে অ্যাস্ট্রোলজি করা যাবে না, চাঁদ দেখে এই সেই করে রাশিগণা, কোয়ান্টাম মেকানিক, আবার নতুন একটা দুষ্টুমি আমাদের সমাজে এসেছে, আমদানি হয়েছে, সেটি কি? কোয়ান্টাম, কোয়ান্টাম পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে এই যে ইলমুল গায়ব এর কথা বলেছেন, আমি বুঝতে পারছি না আপনারা কতটুকু এটা শুনতে পেরেছেন আমার বক্তৃতা। তবে যে কথাটুকু আমি বলতে চাই যে স্বপ্ন এই মানুষকে, এই যে ইলমুল্লাহি তাআলা, এই এই স্বপ্নটা মানুষকে সমস্যা করে। এখন স্বপ্ন সম্পর্কে আপনাদের জানতে হবে, কারণ আমরা যেটা দেখি যে আমরা সবসময় মনে করি যে আল্লাহ সুবহানাহু তাআলার আল গায়ব আনসিন, এবং যেটি আল্লাহ সুবহানাহু তাআলা ইলম, যেটি আল্লাহ ছাড়া আর কিছুই জানে না, সেই সেই জায়গায় আমরা কখনো কমেন্ট করে বসি। সেটা করার ভিতরে দেখা যায় যে আমাদের ভিতরে যারা কোরআন সুন্নাহ বিশ্বাসী, তাদের মুসলমানদের ভিতরে স্বপ্ন একটা সমস্যা করে। তো স্বপ্ন জিনিসটা আপনাদেরকে জানতে হবে তিনটা জিনিস, যে স্বপ্ন তিন প্রকার, একটি হচ্ছে রাহমানি, নাফসানি, শয়তানি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একটি স্বপ্ন, আরেকটি হচ্ছে শয়তান থেকে একটি স্বপ্ন, আরেকটি হচ্ছে যে মানুষের যে মন, সাবকনশাস মন, সেখান থেকে একটি কাজের প্রতিশ্রুতিতে এক ধরনের স্বপ্ন উৎপত্তি হয়। আর রুইয়া মিনাল্লাহি তাআলা ও তাওখুফি শয়তান ও আহাদিসুন নাফস, এই যে সাইকোলজিক্যাল সমস্যার জন্য স্বপ্ন হয়ে থাকে, এটি আরেকটি হচ্ছে যে শয়তানের মাধ্যমে স্বপ্ন হয়ে থাকে। তাহলে
আমরা স্বপ্ন দেখে কোনো কথা বলতে পারি না, কারণ আমরা কিভাবে জানি যে এই স্বপ্নটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে? এটা আমরা কখনোই নিশ্চিতভাবে বলতে পারি না। সেই কারণেই যারা স্বপ্ন দেখে মানুষকে অনেক কিছু বলে দেন যে হ্যাঁ এটা করা যাবে না, ওইটা করা যাবে না, আমি স্বপ্নে দেখেছি ইত্যাদি ইত্যাদি, আমার স্বপ্ন খুব সত্য হয়, এইভাবে যখন আপনি বলে দিচ্ছেন তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল গায়ব, যার চাবি আল্লাহর কাছে আছে আর কারোর কাছে নাই, সেই জায়গায় আপনি হস্তক্ষেপ করছেন। স্বপ্ন যদি সত্য হয় তার মানে এই নয় যে আপনি খুব পরহেজগার ব্যক্তি, এটা বুঝায় না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের ভিতরে দেখিয়েছেন যে স্বপ্নগুলো দেখেছিল যে ওই দেশের বাদশা, যিনি মানে আল্লাহর প্রতি তার কোনো ঈমান আছে বলে আমরা জানতে পারি না, তিনি হচ্ছেন যে আল্লাহর তাওহিদে বিশ্বাসী কোনো বাচ্চা নয়, এবং কারাগারে যে লোকগুলো স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নগুলো কিন্তু সত্য হয়েছিল কিন্তু তাদের কোনো ঈমান ছিল না। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা দেখাচ্ছেন যে ঈমান ছাড়া অথবা ঈমানের কোনো উল্লেখ নেই এই ধরনের ব্যক্তিদের স্বপ্ন সত্য হচ্ছে। আবার নবী রাসূলদের খুব সত্য, এখন এখন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইয়াদাল্লা আলা হাযিহি তাকসিম মা সুবিতা ফি সহিহ হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইযা আকতারাবা আয-যামান লাম তাকাদ রুইয়াল মুসলিম তাকযিবু ওয়া আসতাকুহুম রুইয়া আসতাকুহুম হাদিসান ورؤيا المسلم جزء من 45 جزءا من النبوية رؤيات الثلاثة মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটুকু আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি আপনাদের অনেক কিছু শেখার আছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শেষ জমানায়, মানে যখন কিয়ামতের কাছে চলে আসবে, ইজা আকতারাব আয-যামান, যখন সময় শেষ হয়ে যাবে মানে কিয়ামতের কাছে চলে আসবে, তখন মুমিনদের স্বপ্ন খুব মানে বেশি সত্য হয়ে যাবে, মানে খুব বেশি স্বপ্ন মিথ্যা হবে না, অধিকাংশ স্বপ্নই সত্য হয়ে যাবে। কখন? কিয়ামতের কাছে। তো আমরা কি খুব কিয়ামতের কাছে আছি? আর এটি কখন কিয়ামতের কাছে বুঝাতে কি বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সম্পর্কে আমাদের ভালো কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। যেটা আমরা জানতে পারছি যে মুমিনদের কিছু স্বপ্ন সত্য হয়ে যাবে সেটি হচ্ছে কিয়ামতের নিকটবর্তী সময়ে। ওয়া আসতাকুহুম রুইয়া আসতাকুহুম হাদিসান, কারণ তখন তাদের ভিতরে যারা সবচেয়ে বেশি সত্যবাদী, যারা সবচেয়ে বেশি আমি সবচেয়ে সত্যবাদী, তারাই হচ্ছে যে এই তাদের স্বপ্নগুলো সত্য হয়ে যাবে। আর এই মানে এই যে সত্য স্বপ্ন সেটা হচ্ছে মানে নবুয়তের 45th পার্ট, মানে 45 ভাগ, 45 জুজ আর মিন নবুবিয়া। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে রুইয়া সালাসাতুন। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমরা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আর যে এই যে স্বপ্ন সেই স্বপ্নকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 ভাগে ভাগ করেছেন। ওয়া রুইয়া ফি সালিহিনা বুশরা মিনাল্লাহি তাআলা, যে যারা মানে সালিহিন তাদের জন্য এই সব একটা স্বপ্ন হচ্ছে মানে তাদের জন্য খুশির সংবাদ। রুইয়া তাহজুনু মিনাশ শয়তান, আর কতগুলো স্বপ্ন আছে সেটি শয়তান থেকে আসে। ওয়া রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারআ আন-নাফসু, এবং আরেক কিছু স্বপ্ন আছে সেগুলি হচ্ছে মানুষ যে মনে মনে চিন্তা করে, মানে সাইকোলজিক্যাল। সুবহানাল্লাহ বিহামদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে হাদিসটা বর্ণনা করেছেন মনে হচ্ছে যে তিনি সাইকোলজির একদম মূল কথাটুকু বলে দিয়েছেন সেখানে। অরুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহু, যে একজন মানুষ মনে মনে যেটা চিন্তা করে স্বপ্নে সেটাও দেখতে পারে। ফা ইন রাআ আহাদুকুম মা ইয়াকরাহু
فليقم فليقم فليصلي ولا يحدث بها الناس যদি মানুষ কোনো স্বপ্ন দেখে সেটা যদি তার পছন্দ না হয় তাহলে তার উচিত ঘুম থেকে উঠে নামাজ পড়া এবং মানুষের কাছে সেটা বলবে না হ্যাঁ ফালিয়াকুমু আও ফালিউসাল্লি এটাকে আবার বলা যাবে না যে এটা স্বপ্নের নামাজ এই এই ধরনের কোনো নামাজ নাই এটা বলা হচ্ছে যে আপনি যখন স্বপ্ন দেখবেন সেটা যদি আপনি পছন্দ না করেন তাহলে উত্তম হচ্ছে ঘুম থেকে উঠে উযু করে নামাজ পড়া এবং মানুষকে সেই স্বপ্ন সম্পর্কে না বলা কারণ এটা বললে কি হবে বললে আপনারই আরো খারাপ লাগবে এবং আপনি আরো মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কিছু স্বপ্ন শয়তান থেকে আর কিছু স্বপ্ন মানুষের ভিতরে সাবকনশাসলি আহাদিস নাফসা মানে সেটা শয়তানও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে কাছ থেকে সৌভাগ্য স্বরূপও না এটি হচ্ছে মানুষের সাইকোলজিক্যাল মানসিক আর শয়তান অতপ্রতভাবে শয়তান মানুষের সাথে জড়িত সেই শয়তান মানে আপনি এবং আমার স্বপ্নের ভিতরে কোনো নাক গলাচ্ছেন না সেটা আপনি কিভাবে বোঝেন সুতরাং আমরা যেহেতু কোনোভাবেই বুঝতে পারছি না যে এই স্বপ্নটা শয়তানের কারুকার্য থেকে এসেছে নাকি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে নাকি না এটা আমাদের সাইকোলজিক্যাল কোন কারণের কারণে হয়েছে যেটি হাদিসে এসেছে সেই যে এটা যেহেতু আমরা কোনো ল্যাবরেটরিতে কিংবা কোনো সাইকিয়াট্রিক টেস্টে স্বপ্নকে পৃথক করতে পারি না তা সেহেতু স্বপ্নের উপরে কোনোভাবেই নির্ভর করা যাবে না এই হচ্ছে মূল কথা স্বপ্ন সম্পর্কে যদি আপনি নির্ভর করে কথা বলতে শুরু করেন তখনই আপনি যে মাফাতিহুল গায়ব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছে যে পাঁচটি হচ্ছে মানে আল গায়বের চাবি সেই চাবিগুলোকে আপনি ধ্বংস করে ফেলছেন যেন আপনি বলছেন যে এটা করতে হবে এটা করলে আমি স্বপ্নে দেখেছি এটা হবে তার মানে এটা হয়েছে আমি স্বপ্নে এই ইত্যাদি ইত্যাদি যত দেখবেন যত বলবেন তত আপনি আল্লাহ ইলমুল্লাহি তাআলা আল গায়ব সেটার সম্পর্কে আপনি বলছেন আর আপনার সমস্ত ঈমান নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন এই বিষয়টুকু আমাদের সমাজে অন্তত যারা বেশি কোরআন সুন্নাহ প্র্যাকটিস করেন অথবা খুব ধর্মকর্ম করেন তাদের ভিতরে বেশি এত কষ্ট করে নামাজ রোজা পড়ে এই স্বপ্ন নিয়ে যে মানে কথাবার্তা যেগুলো বলে তাতে দেখা যায় যে তার কোনো ঈমানই থাকে না কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ইলমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো মানে গোপন রেখেছেন সেই কাজগুলোকে তারা স্বপ্নের মাধ্যমে খবর পৌঁছাতে চায় তার মানে স্বপ্ন হচ্ছে কারোর জন্য মানে ফিতনা মানে পরীক্ষা ইবতিলা হ্যাঁ আপনি সেটা বলবেন তখনই সেটি হয়ে যাবে আপনার জন্য বড় সমস্যার কারণ হয়ে যাবে কারণ এই স্বপ্নের সাথে মানে শয়তান এবং মানুষের সাইকোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো সেগুলো জড়িত সেটা হাত দলিল আমরা পেশ করলাম আর মুমিনদের ভিতরে যারা আস্তাকহুম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে শেষ জমানায় কাদের স্বপ্ন মানে সঠিক হবে সেটি হচ্ছে আসকহুম মানে যারা তোমাদের ভিতরে সবচেয়ে বেশি মানে সত্যবাদী আর এটা হবে কিয়ামতের আগে আর সেই স্বপ্নকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে যে সেটি হচ্ছে নবুয়তের ৪৫ ভাগ হামসিন আরবাইন জুজআ মানে 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 নবুয়তের যে ৪৫ ভাগ সেটাকেই সত্য স্বপ্ন বলা হয় মানে ওই আলামাত কারণ নবুয়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কোনো আম্বিয়া আল মুরসালিনকে যেটা জানান সেটি স্বপ্নের মাধ্যমে জানালেও সেটি ওহির মতো যেমন ইব্রাহিম আলাইহিসাল্লামকে স্বপ্নে দেখিয়েছেন ইব্রাহিম আলাইহিসাল্লাম ঘুম থেকে উঠে সেটাকে আদেশ মনে করেছেন কারণ তাদের স্বপ্নগুলো হচ্ছে সত্য আমরা যেহেতু নবী না রাসূল না
সুতরাং আমাদের স্বপ্নগুলো এইভাবে মানতে হবে না হ্যাঁ আমাদের স্বপ্নগুলো আসলে কিছুই করতে হবে না যদি খারাপ স্বপ্ন হয় তাহলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং অনেক ধরনের তদবীর রয়েছে যে বাদিকে উঠে তিনবার থুতু দিয়ে পাশ ফিরে শোয়া ইত্যাদি ইত্যাদি আপনারা দোয়ার বইতে দেখে নেবেন কি করতে হয় সেটা আমরা আলোচনার বিষয় না আলোচনার বিষয় হচ্ছে এই যে মুমিনদের স্বপ্ন সত্য হয়ে যাবে এখন আমি আর আপনি কিভাবে বুঝলাম যে আমরা খুব মুমিন হয়েছি আমরা আস্তাকহুম যেটা হাদিসের ভিতরে এসেছে যে সবচেয়ে সত্যবাদী হ্যাঁ ওয়ালা তুজাক্কু আনফুসাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নিজেরা নিজেদেরকে সত্যবাদী ডিক্লেয়ার করো না নিজেরা নিজেরাই বলতে পারি না আমি সিদ্দিক আমি সিদ্দিকা এটা আমরা বলতে পারি না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে খবর দিয়েছেন যে মানে আবু বকর সিদ্দিক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক এই হচ্ছে একজন সিদ্দিক মানুষের ভিতরে হ্যাঁ মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর একজন সিদ্দিকা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি হচ্ছেন সিদ্দিকা আর সেভাবে তো আমরা বুঝি না তো আমরা যেহেতু আমরা আস্তাকহুম যে সবচেয়ে বেশি সত্যবাদী তার স্বপ্ন কখন সত্য হবে কিয়ামতের আগে আকদারে জামান আর সেটা সে জানবে না কে সুতরাং এটি জেনেও তেমন কোনো লাভ নাই এটা ঘটবে এবং সে জানবে সেটি সেটাকে এই হাদিসকে টেনে এনে নিজে বাহাদুরি করে নিজে আমি খুব কামেল ব্যক্তি আমার স্বপ্ন বড় হুজুরের স্বপ্ন বিতা যায় না তিনি স্বপ্নে এটা দেখেন সেটা দেখেন আর আপনি যেটা করছেন সেটি হচ্ছে ইলমুল গায়ব যেটা চাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে সেটা সম্পর্কে আপনি কথা বলে আপনার পরকাল নষ্ট করে দিচ্ছেন আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে কেননা মাফাতিহুল গায়ব ইনদাল্লাহ আল্লাহ নিজেই বলেছেন যে এই যে অদৃশ্য যেটা হবে সেটার চাবি হচ্ছে আল্লাহর কাছে এখন শেষ জমানায় মানে কিয়ামতের আগে আগে কেন মুমিনদের স্বপ্ন সত্য হবে সেটার জন্য হাদিস রয়েছে ওয়া ওয়া ইনদা ইক্তারাবা যামান লা তাকিদু তুখতা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তখন মানে দুনিয়ার জীবন মানে দুনিয়াবী জীবন যখন শেষ পর্যায়ে চলে আসবে কিয়ামতের আগে তখন খুব কম সত্যই অসত্য হবে সবগুলো স্বপ্নই প্রায় সত্য হয়ে যাবে সেটা দিয়ে তো আমি আপনার স্বপ্নকে সত্য বোঝানো হয় না হাদিস বলে একটা আর আমি এটাকে আরোপ করি আরেকটা এই হচ্ছে আমাদের সমাজের সমস্যা কামা কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজালিক لعبد لأحد بالنبوة وآثارها فيكون للمؤمن شيء من العدو أعدى بالرؤيا أو دار بالرؤيا التي فيها بشارة لهم أو تصبير تثبت على الدين جي رسول الله صلى الله عليه وسلم بولتين جي شيش جمعناي নবুয়তের 45 ভাগ সত্য স্বপ্ন হয়ে যাবে এই কারণে যে তখন মানুষের কাছে তো কোনো দিন নবুয়া এই সকল জিনিস তো মানে থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মানে দিন থেকে অনেক দূরে যত দুনিয়া টিকে থাকবে আস্তে আস্তে দিন ইসলামের জ্ঞান দূরে চলে যাবে মানুষের দিনে ইলম নষ্ট হয়ে যাবে সুতরাং তারা যেহেতু অনেক দূরে থাকবে হ্যাঁ সবকিছু থেকে দূরে চলে যাবে সেই কারণেই মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করে দিবেন যে তারা যেটা দেখবে সেটাই ঘটতে থাকবে তখন তারা সেটা দেখে তারা দিনের উপরে কায়েম থাকবে তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে আখেরি জমানায় মানে কিয়ামতের আগে আখতারি জামান প্লিজ এই এই হাদিস দ্বারা নিজেদের স্বপ্নকে সত্য বলার সার্টিফিকেট দিবেন না প্লিজ এটি করা অত্যন্ত গর্হিত কাজ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সত্যগুলা নবুয়তের 45 ভাগ সত্য স্বপ্ন এটি মুমিনদের ক্ষেত্রে কখন ঘটবে কেননা ঘটবে এই কারণে কারণও তিনি ব্যাখ্যা করেছেন যে তখন নবুয়ত থেকে মানুষ দিন থেকে অনেক দূরে থাকবে আর বিলিভারদেরকে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে কিছুটা মানে খবর দিবেন যেটা সত্য হবে
কেননা তারা সেটার সাথে তারা সবর করবে আওতাসবিরু তারা সবর করবে এবং তারা দ্বীনের উপরে কায়েম থাকবে তুসবিতু আলাদ্দীন এটা দিয়ে এই বোঝায় না যে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে তুমি একটি কর্মসূচি চালু করো ইসলামের ভিতরে একটা নতুন কর্মসূচি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে বলেছেন যে আমি মদিনা শরীফে ঘুমিয়েছিলাম স্বপ্নে আমাকে বলেছেন যে তুমি আমেরিকায় গিয়ে একটা হালাকা শুরু করো যেমন ধরেন আমাদের এই যে প্রতি বুধবারের অনুষ্ঠান আমরা প্রতি বুধবার রাত 8টায় আমরা অনুষ্ঠানটা শুরু করি এখানে কোরআন হাদিসের আলোকে আমরা আলোচনা করি এখন এটি পরিচালনা করেন আমাদের বোন উম্মে সুমাইয়া আর আমি আপনাদের ভাই ডক্টর তাহের বক্তৃতা দেই এখন আমি যদি আপনাদেরকে বলি যে দেখেন আমি কিন্তু মদিনা শরীফে গিয়েছিলাম গত সামারে তখন শুয়েছিলাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আমাকে এসে বলেছে যে তুমি নিউ ইয়র্কে কি করো ওখানে গিয়া একটা মানে টেলিফোনে কনফারেন্স কল শুরু করো এতেই তোমার ফজিলত হবে ইত্যাদি ইত্যাদি দুনিয়াতে যত বেদাতি কার্যক্রম হয়েছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন থেকেই হয়েছে কারণ স্বপ্নে সে কাকে দেখেছে সেটি হচ্ছে তার বড় সমস্যা আর স্বপ্নের সাথে থাকে শয়তান স্বপ্নের সাথে থাকে কি নাফসানি এই কারণে স্বপ্নকে তিন ভাগ করা হয়েছে যে রাহমানি নাফসানি শয়তানি শয়তানি স্বপ্ন কোনটা থেকে কোনটা কম না এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার ধারণ করে এখানে আবার ওরা বড় মাসালা দেয় যে কি শয়তান নবীর আকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আকার ধারণ করতে পারে না হাদিসের ব্যাখ্যা আপনার বুঝতে হবে কি ধারণ করতে পারে না সেটা আমরা শিখে নিব ইনশাআল্লাহ তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল মান রাআ আমি ফাকাদ রাআনি যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যই আমাকে দেখলো এটা এটা কোন ব্যক্তির জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দেখেছে তার জীবিত অবস্থায় যারা দেখেছে তারা যদি তাকে স্বপ্নে দেখে তাহলে সত্যিই তাকে দেখেছে ফা ইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি কারণ শয়তান মানে আমার আকার ধারণ করতে পারে না আপনারা মাসিহিদ দাজ্জালের কাহিনী থেকে জেনেছেন যে পিতা এবং মাতার আকার ধারণ করেছিল কে শয়তান হ্যাঁ দুইটি শয়তান সুতরাং শয়তান মানুষের আকার ধারণ করতে পারে বাস্তবেও করবে মাসিহিদ দাজ্জালের সাথে স্বপ্নের ভিতরেও করতে পারে তেমনি একটি স্বপ্ন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্বপ্ন মানে তিনি শয়তান নিজে নবী হয়ে বলতে পারে যে আমি নবী হ্যাঁ আরেকটি রওয়ায়েত এসেছে ফাইন্না শয়তানা লা ইয়াসতাতিউ আন ইয়াতাশাব্বাহু বি যে আমি যে ধরনের আকার আকৃতি তার পরিপূর্ণ আকার আকৃতিতে শয়তান ধারণ করতে পারে না এটার মানেটা কি মানেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছে তাদের বর্ণনার সাথে যদি কোনো বর্ণনা স্বপ্নে না মিলতো তখন সালাফদের ভিতরে ইবনে সিরিন যিনি স্বপ্নের মানে সম্পর্কে অনেক জ্ঞান রাখতেন তাকে যখন মানুষ বলতো যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখেছি তখন থেকে বলতো যে বর্ণনা করো কারণ মুহাম্মদ ইয়ানি ইবনে সিরিন ইজা কাসা আলাইহি রাজুলুন আন্নাহা রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো লোক এসে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা তাবঈন আল কাবীর তার কাছে যে বলতো যে স্বপ্নে আমি নবীকে দেখেছি তখন তিনি বলতেন ইবনে সিরিন তাফসিলি আল্লাযী রাআইতি তুমি আমার কাছে বর্ণনা করো কি দেখেছো তখন সে বর্ণনা করত ফা ইন ওয়াসাফা লাহু সিফাতুহু লা ইয়ারাফুহা যদি ইবনে সিরিন বর্ণনা শুনে দেখতো যে এ আসলে দেখে নাই তাহলে মানে সে বলতো লাম তারাহু তুমি আসলে কিছুই দেখো নাই এই তারপরে ইবনে আব্বাসের কাছে যখন এসে মানুষ বলতো যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তখন তিনিও বলতেন যে বর্ণনা করো আর আসিম বিন কুল্লাইব হাদ্দাসানি আবি তিনি তার বা আব্বা থেকে বলছেন কুলতু লি ইবনে আব্বাস রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানাম
যে আমার আব্বা বলছেন ইবনে আব্বাসের কাছে যে আমি নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে স্বপ্নে দেখেছি ক্বালা তাসফিহলি তখন তিনি বললেন আমার কাছে বর্ণনা করো ক্বালা যুকিরতুল হাসান বিন আলী মানে ফাশাব্বাতুহু বিহি মানে তখন সে বর্ণনা করে বলল যে দেখতে অনেকটা হাসান বিন আলী মানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে ছেলে নবীর নাতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা হ্যাঁ যে তাকে তার মতো দেখেছি তখন ইবনে আব্বাস বলেছিলেন কাদ রাআইতুহু নিশ্চয়ই তুমি আসলে দেখেছো এই কথাগুলো বলেছেন কে ফাতহুল বারী ইবনে হাজার আসকালান আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে তখনকার দিনে আল হাসান বিন আলী ছিল একজন আরেকজন ছিল কি আব্দুল্লাহ বিন আবি জাফর যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বংশে আরেক ব্যক্তি ছিল তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আবি জাফর আর হচ্ছে তার নাতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল হাসান বিন আলী এই দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই দেখতে ছিল এখন শয়তান ওই দুইজনের আকার ধারণ করে বলতে পারে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে অনেকটা যেমন আল হাসান বিন আলী সেটা আমরা হাদিসের ভিতরে পাচ্ছি তাহলে ওই ওই রকম দুই ব্যক্তির যদি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আকার শয়তান ধারণ করে বলে যে আমি এটা আরেকটি হচ্ছে যারা সহি হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে চুল কিরকম দে গায়ের রং কিরকম সেটা হাদিসটা সহি কিনা সেটার কোনো খবর নাই মানে কোন ধরনের আচরণ সেটা সহিভাবে সে জানলো কিনা হ্যাঁ যদি আমরা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি কলা খাচ্ছেন তো কলা খাচ্ছেন সেটা তো কোনো দলিলের ভিতরে আসে না তিনি কলা খেতেন কিংবা আরব দেশে কলা হয় ইত্যাদি বিভিন্ন কারণে শয়তান বিভিন্ন আকার ধারণ করে অথবা সে অন্য একটা আকার ধারণ করে বলতে পারে যে আরবি ভাষায় এসে বলবে যে আমি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে বলছি ইত্যাদি ইত্যাদি তার মানে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে বর্তমান জমানায় স্বপ্নে দেখা একটি বিষয় শয়তান এটিকে ধোঁকা দিচ্ছে কিনা একটি বিষয় এবং এটা ভেরিফিকেশনের জন্য কোনো লোক নাই এই যে আমরা যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা সেটাকে কে আমাদেরকে সত্যায়িত করে দিবে ইবনে সিরিন অথবা ইবনে আব্বাসের মতো জ্ঞানী ব্যক্তি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তার সম্পর্কে জ্ঞান রাখতেন তারা ভেরিফাই করে দিত সেই সময়ে সুতরাং এই সকল জিনিস যেহেতু নাই সুতরাং এটি আল্লাহই ভালো জানে সুতরাং আমাদেরকে ওটা উপরে বেশি নির্ভর করা চলবে না তারপরের কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে স্বপ্নে দেখে সেখান থেকে ইসলামের জন্য নতুন করে কোনো তদবির বর্ণনা করা যায় না কারণ ইসলামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন যে এই দিনকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন যা কিছু বলার ছিল যা কিছু করার ছিল যা কিছু অনুসরণ অনুকরণ করা দরকার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর আগে ইন্তেকালের আগে সমস্ত কিছু বর্ণনা করে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেটা হচ্ছে একটি সত্য তারপরেও যদি কোনো লোক আয়েশা বলে যে আমরা স্বপ্ন থেকে এই প্রোগ্রাম চালু করছি ইত্যাদি ইত্যাদি তাহলে সেটি ধর্মের সাথে কোনো কিছুকে যুক্ত করারই সামিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পানাহা চাই যে আমরা যেন এই ধরনের মানে ভয়ঙ্কর স্বপ্ন থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন কেননা সেটি হচ্ছে একটা ফিতনার মতো আর যে স্বপ্ন দেখেছে সে শয়তান কি করতে পারে শয়তানের সিফাত সম্পর্কে তার কোনো জ্ঞান নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ আখলাক সম্পর্কে সহি হাদিস ভিত্তিক তার কোনো জ্ঞান নাই সে এইটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ সেটা সে বুঝতেই পারবে না যেহেতু সে হাদিস জানে না হাদিস না জানলে তাকে শয়তান অতি অনায়াসে তাকে ধোঁকা দিয়ে ফেলতে পারে এবং ফেলাটাই স্বাভাবিক আশা করি বুঝতে পেরেছেন আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে স্বপ্নের মাধ্যমে যখনই আপনি কোনো ভবিষ্যৎবাণী করতে যাবেন তখনই আপনি সমস্যায় পড়ে যাবেন সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই হোক আর আপনি মানে
নিজে দেখেই হোক, কারণ স্বপ্নের ভিতরে শয়তান আপনাকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে সেটি করাতে পারে, আর আপনি নিজেকে বহুত বড় বুজুর্গ মুত্তাকি ধার্মিক ভাবছেন, আর সেদিকে আপনি আল গায়বের কথাগুলোকে মানে ভঙ্গ করেছেন, তাতে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে কি, আমরা যেটা আল গায়বকে মানে নষ্ট করে ফেলি সেটি হচ্ছে সালাতুল ইস্তিখারা। আমাদের সমাজে দেখা যায় যে আমরা ভবিষ্যতের কাজ কি করব না করব সেটি সালাতুল ইস্তিখারার মাধ্যমে আমরা বলে দেই, হ্যাঁ হ্যাঁ এটা করতে হবে এটা করতে হবে। আল্লাহু আকবার। সালাতুল সবচেয়ে বেশি ভুল আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিন হতভাগা দেশের জনগোষ্ঠীর ভিতরে যেটি আছে সেটি হচ্ছে সালাতুল ইস্তিখারা। সালাতুল ইস্তিখারা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ইজা হাম্মা আহাদুকুম বিল আমর, যখন তোমরা কোনো কাজ নিয়ে চিন্তিত হয়ে পড়ো, হাম ফালইয়ারকা রাকাতাইন মিন গাইরি ফরিদা থুম্মা লিয়াকুল, যে ফরজ নামাজ ছাড়া দুই রাকাত নামাজ পড়ে তোমরা মানে পরে দোয়া করো, এটি হচ্ছে দোয়া করতে বলেছে। সুতরাং এই দোয়া করে আপনি কি ভালোটা জানতে পারবেন, তখনই আপনি আল গায়ব নষ্ট করে দিচ্ছেন, এবং এইভাবে গায়ব নষ্ট করে দিয়ে আপনি পরকালকে ধ্বংস করছেন। আপনি খুব পরহেজগার, খুব কোরআন সুন্নাহ বিশ্বাসী, মাশা আল্লাহ খুব হাদিস জানেন, খুব কোরআনের তাফসির জানেন, কিন্তু ইস্তেখারার নামাজ পড়ে পড়ে আপনি সঠিক জিনিসটা জেনে যাচ্ছেন, এরকম আকীদা যদি আপনি পোষণ করেন যে আপনার ক্ষমতা রয়েছে কোনটা ভালো সেটা বেছে নেওয়ার, কেননা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ক্ষমতা দিয়েছে ইস্তেখারার মাধ্যমে সেটা আপনি অর্জন করেছেন, এটি যদি আপনি মনে করেন তাহলে আপনি আল গায়বকে নষ্ট করে দিয়েছেন, আপনার পরকাল নষ্ট হয়ে গেছে, আপনাকে তওবা করতে হবে। এই স্বপ্ন এই ইস্তেখারা এগুলি আমাদের সমস্ত নষ্টের মূল, সেখান থেকেই আমাদেরকে উদ্ধার হয়ে আসতে হবে। আর আসতে গেলেই ইলমুল্লাহি তাআলা, আল্লাহর জ্ঞান কি, তিনি কতটুকু সংরক্ষণ করেন, কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেটা সম্পর্কে আপনাদের জ্ঞান নিতে হবে। শুধু দৌড়াদৌড়ি করলে হবে না। ইস্তেখারা নামাজের ভিতরে কি আছে? ইস্তেখারা নামাজ হচ্ছে একটি নামাজ। এই নামাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই বলেন নাই যে এই ইস্তেখারা নামাজ পড়লে মন্দ কখনোই আপনার কাছে আসবে না, এটা কি বলেছেন নাকি? হাদিসের ভিতরে এটা আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারা ফিল উমুরি কুল্লুহা কামা ইউআল্লিমুনা সূরাতু মিনাল কোরআন, যে সাহাবীদেরকে ইস্তেখারা নামাজ এমন ভাবে শিক্ষা দিতেন যেন কোরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলেন ইজা হাম্মা আহাদুকুম বিল আমর, যখন তোমায় কোনো কাজ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হও তখনই পড়ো। তারপরে তিনি দোয়াটা বলে দিয়েছেন, দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নি আস্তাগফিরুকা বিইলমিকা, সেটা দোয়ার বই দেখে নেবেন, ওয়া আস্তাগফিরুকা বিকুদরতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তাআলামু ওয়া আলামু আনতা আল্লামুল গুয়ুব। এই যে প্রথম দিকে বলা হচ্ছে যে আল্লাহর প্রশংসা, আল্লাহ গোপন কিছু আল গায়ব ওয়া আনতা আলামুল গুয়ুব, আপনি দোয়ার ভিতরে বলতেছেন যে আল্লাহই ভালো সবকিছু জানেন যেটা আল গায়ব অদৃশ্য, আর নামাজটা পড়ে আপনি নিজের জন্য আপনার পরিবারের জন্য বলে দিচ্ছেন হ্যাঁ আমি ইস্তেখারা করেছি এটা করতে হবে এটা করলে ভালো হবে। তাহলে ভালোটা আপনি জানেন কিভাবে? আপনার কাছে তো কোনো ওহি আসে নাই, আপনি আসলে আল গায়বে বিশ্বাস করেন না, আপনি হতভাগা, আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। এইভাবে প্রচন্ড প্রচুর আমাদের ভাই বোন নিজেদের ইমান আমলকে নষ্ট করে দিচ্ছে, কোনো খবর নাই। তিনি কোরআন হাদিসে বহুত জ্ঞান অর্জন করেছে, ইস্তেখারা করে ভালো মন্দকে পরখ করতে পারেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদেরকে রক্ষা করো। কোনো আকীদা ঠিক নাই। এখানে বলা হচ্ছে যে এটা দিয়ে ভালো মন্দকে পৃথক করা যায় না। আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা, হে আল্লাহ তুমি যদি জানো যে এই আমলটা এই কাজটুকু ভালো, খাইরুন আমার জন্য ভালো, তাহলে আমাকে দাও,
এটাই বলা হচ্ছে ফাকদুল্লি ওয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি, এটাই আমাকে দাও, এটাতে বরকত দাও, এটাকে আমার সহজ করো। আবার এই দোয়ার পর ভিতরে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা শাররুল্লি, তাহলে ভালো এবং মন্দ এটা কে জানলো, এটা জানে আল্লাহ। এই দোয়ার ভিতরে সেটা আছে। আর হতবাগা সে নামাজ পড়ে, আবার কি একটা সিস্টেম চালু হয়েছে আমাদের দেশে, মসজিদের মুয়াজ্জিন হাফেজ সাহেবকে টাকা দিয়ে তাদেরকে ইস্তেখারা করায়। এই ধরনের কথা শুনে বিভিন্ন স্কলার এমন হাসাহাসি করে, এরকম হতবাগা কোনো জাতি দুনিয়াতে আছে কিনা, মানে এটা ইতিহাস হয়ে থাকবে। শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার কাছে এরকম একটি প্রশ্ন একজনে করেছিল যে শেখ আমাদেরকে বলেন ইস্তেখারার নামাজ একজনের নামাজ আরেকজন করতে পারে কিনা, সমস্যা হচ্ছে আমার আরেকটা লোক সেটা করতে। উনি বললেন যে তোমরা কি মসজিদের ভিতরে গিয়ে কাউকে বলো যে তাহেতুল মসজিদ আপনি পড়েন, আমি টায়ার, আমি বসে থাকি। উনি ফতোয়াতে এই কথাই বলেছেন। কত বড় মূর্খ, গণ্ড মূর্খ, মানে মূর্খই নয় বরঞ্চ ইবাদত সম্পর্কে মানে এরকম উদাসীন জনগোষ্ঠী আমাদের সমাজেই আছে। হ্যাঁ, আবার আমাদের কিছু হুজুর আছে, হ্যাঁ কোনো চিন্তা করেন না, আমি ইস্তেখানা করে দিব না। আরে বাবা, তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে লাইসেন্স নিয়ে এসেছেন যে আপনার জন্য ভালো মন্দটা ঠিক করে দিবে। এভাবেই চলছে সমাজ। আর যারা বলছে তারা আবার একটা নতুন জিনিস যোগ করেছে যে ইস্তেখারা করে ঘুষুয়ে পড়ার পর পরিষ্কার জামা কাপড় পরে আতর গোলাপ লাগিয়ে, এগুলি কোনোটাই হাদিসে নাই। আতর গোলাপ এই শেষ রাতে পড়তে হবে, ঘুমানোর আগে পড়তে, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে মিথ্যা বলার সামিল, মিথ্যা ওয়াল কাযাব। এদের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এই ধরনের কোনো বর্ণনা নাই, কিচ্ছু নাই, অথচ এগুলি বলা হচ্ছে যে ইস্তেখারা নামাজ পড়ার পরে আপনি একটি স্বপ্ন দেখবেন যে আমি তো তিন চার দিন ধরে ইস্তেখারা করলাম, কিছু তো স্বপ্ন দেখি না। তো স্বপ্ন দেখেন না, আপনার তো আকীদাই ঠিক নাই। আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো তওবা করতে হবে, তারপরে ইলমুল্লাহি তাআলা আজকের লেকচারটা সুন্দর করে শুনতে হবে, তাহলে আপনার আকীদা শুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আল্লাহই ভালো জানেন। আপনাকে প্রথম জানতে হবে ইস্তেখারার ভিতরে দোয়াতে আমরা বলতেছি যে আল্লাহ ভালোটাও জানেন এবং ভালোটাও হতে পারে, আবার আল্লাহ মন্দটাও জানেন, মন্দটাও হতে পারে। সেই কথাই ইস্তেখারার ভিতরে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা শাররুল্লি, আমার জন্য যদি খারাপ হয়, তার মানে এটা হতে পারে, কিন্তু আপনি আল্লাহর কাছে বলছেন যে খারাপ যদি হয়ে থাকে তাহলে খারাপ থেকে আমাকে দূরে রাখো, এটাই আপনি দোয়ার ভিতরে বলছেন। ফাসরিফ হু আননি, হে আল্লাহ আমাকে খারাপ থেকে দূরে রাখো। সেটা আমরা মানুষ মাত্রই আল্লাহর কাছে সাহায্য চাই, যেহেতু ইয়াকা নাবুদু, আল্লাহ হচ্ছেন কি মুস্তাআন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, ইস্তিআন। সুতরাং খারাপ থাকলে খারাপ থেকে আমরা আল্লাহর কাছে বলতেই পারি যে আল্লাহ খারাপটা যদি থাকে তাহলে আমাকে খারাপ থেকে দূরে রাখো, অথবা ওয়াসরিফ নি আনহু, খারাপ যেন আমার থেকে দূরে থাকে। কিন্তু তারপরেও জিনিসটা হয়ে যেতে পারে, ওয়াকদুর লিয়াল খায়রা হাইসু কানা সুম্মা রাদ্দিনিবি, কিন্তু যদি এটা হয়ে যায় তাহলে এটা তকদির, ওয়াকদুর লিয়াল খায়রা, তাহলে হয়ে গেলে, মানে এখানে বলা হচ্ছে যে খারাপটুকু মানে দূরে থাকুক আমার কাছ থেকে, অথবা খারাপ যেন আমার থেকে দূরে থাকে, তারপরেও যদি এটা হয়ে যায় ওয়াকদুর লিয়াল খায়, তখন যেন সেটা আমার জন্য খায়ের হয়। কি খায়ের? যেমন অসুখ হলো, বিপদ হলো, আপনি ইস্তেখারা করেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, ইস্তেখারা করে বিয়ে করেছেন তালাক হয়ে গেল, ইস্তেখারা করে বিয়েছেন বাচ্চা হলো না, ইস্তেখারা করে এটা করেছেন মাথায় একটা বাড়ি মারলো, দুর্ঘটনা হতেই পারে। সেটি হচ্ছে যদি হয়ে যায় ইস্তেখারার বরকতের জন্য সেই দুর্ঘটনাটুকু আপনার জন্য খায়ের হয়ে যাবে, আপনার জন্য নাজাতের একটি ব্যবস্থা হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনার আকীদাটা ঠিক থাকবে। আর আপনি আকীদা নিচ্ছেন প্রতি রাতে ইস্তেখারা করেন, একটি নামাজ বারবার পড়া যায় না, এটি জেনে রাখবেন। আপনি কি মসজিদে ঢোকার নামাজ তাহিয়াতুল মসজিদ কয়বার আদায় করবেন? প্রথমবার আপনি আদায় করলেন,
আদায় করার পর কারণ মসজিদের ভিতরে আপনি ঢুকেছেন এই কারণে দুই রাকাত নামাজ পড়েছেন এখন কোন কারণে যদি আপনি মনে করেন যে আপনার উযুটা ঠিক নাই হ্যাঁ অথবা নামাজের ভিতরে আপনি কি রুকু সিজদাটা ঠিকমতো দিয়েছেন এই সকল কারণে যদি এরকম খুবই মনের খুব সমস্যা হয় তাহলে বড় জোর উযুটাকে নতুন করে ঠিক করে আবার আরেকবার তাহিয়াতুল মসজিদ ম্যাক্সিমাম পড়তে পারেন স্কলাররা এরকম বলেছে ঠিক তেমনি ইস্তেখারা সালাতুল ইস্তেখারা সালাতুল ইস্তেখারা যখন আপনার সমস্যা শুরু হবে তখনই নামাজ পড়েছেন তো নামাজ যদি তার রুকু সিজদা কিয়াম এগুলো যদি সব ঠিক থাকে তাহলে তো নামাজ হয়ে গেছে এটা তো আরেকবার পড়া যায় না আর ম্যাক্সিমাম যদি পড়তেই হয় তাহলে ওই যে ওই সকল কারণে যে মানে উযু অথবা রুকু সিজদাতে কোনো সমস্যা আছে কিনা কিন্তু আপনি যদি এরকম আকীদা পেশ করেন যে আমি যতক্ষণ না পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত ইস্তেখারা করেই যাব সর্বনাশ সেটি হচ্ছে ইলমুল্লাহর জ্ঞান না থাকার জন্য মানুষ এটা করতে পারে এই কারণেই আল ইমাম আন-নববী রাহমাহুল্লাহু তাআলা ওয়া ক্বালা ইমাম আন-নববী রাহমাহুল্লাহু তাআলা ইয়াকুল ফি কিতাবিহি ইউস্তাহাব্বু আন্না ইস্তাহশিরা ইস্তিশাজারাতুন ক্বাবলা ইস্তিখারা আপনারা জেনে রাখুন যে ইস্তিখারা করার আগে ইস্তিশারা ইস্তিশারা ইস্তিখারা দুটো জিনিস ইস্তিশারা হলো পরামর্শ করা কাউন্সিলিং করা মানুষের সাথে আলাপ করা যে আমি বিয়ে করব কোনটা করলে ভালো হবে আমি উমুকটা উদ্ধার করব উমুক জায়গায় ঘুষি মারব এটা মানুষের সাথে আপনার আলাপ করতে হবে আমি আমেরিকায় যাব নাকি না তাদের দেশে যাব সেটা আপনাকে মানুষের সাথে কাউন্সিলিং করতে হবে সেটাকে বলা হয় ইস্তিশারা আর এটি করতে হয় হচ্ছে ইস্তিখারার আগে তার মানে ইস্তিখারার আগে ইমাম নববী বলছেন যে উত্তম হচ্ছে মুস্তাহাব হচ্ছে আন ইয়াস্তাশিরা ক্বাবলা ইস্তিখারা মান ইয়ালামু মিন হালিহি নসিহাতিহি ওয়া শাফাকাতিহি ওয়া খাবরিহি যে সকল মানুষ মানে তারা ট্রাস্টওয়ার্দি বিশ্বাসযোগ্য যাদের অভিজ্ঞতা আছে যাদের দিনদারি আছে এই ধরনের লোকদের সাথে আপনি পরামর্শ করবেন তারপরে ওয়ায়ুসিকু বিদিনিহি যারা দিনের উপরে খুব কায়েম আছে এই মারিফাতিহি তারা সবকিছু বুঝতে পারে তাদের সাথে আপনি পরামর্শ করেন ওয়াকালা তাআলা ফি কুরআনুল কারীম শাওবিরুহুম বিল আমর ফিল আমর যে সূরা আলী ইমরানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে তোমরা পরামর্শ করো প্রত্যেক মানে কোনো বিষয়ে হ্যাঁ সাবিরহম ফিল আমর তার মানে আপনি আলাপ আলোচনা করে তারপরে একটা মানে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি মনে করলেন যে আমি এটাই করব তারপরেও দুশ্চিন্তা হচ্ছে সেই দুশ্চিন্তার জন্যই আপনাকে ইস্তেখারা করে আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে হচ্ছে তার মানে যেটা আপনি করবেন সেটা আপনি মানে শুরু থেকেই আপনি একটা ডিসিশন নিয়ে ফেলতে পারেন আর ডিসিশন না নিলেও ডিসিশন নেওয়ার একটা প্রসেসের ভিতরে থাকতে পারেন এটার কোনো লাইন কোনো কোনো নিয়ম মাপকাঠি হাদিসের ভিতরে বর্ণনা করা হয় নাই কোনো কোনো লোক যারা খুব ডিসাইসিভ যারা খুব মানে নিজেদের উপরে খুব আস্থা রাখেন ফুল কনফিডেন্ট সেলফ কনফিডেন্স যাদের খুব আল্লাহ সুবহান ওয়া তাআলা খুব ভালো দান করেছেন তারা হয়তো আগেই সিদ্ধান্তটা নিয়ে ফেলে আর যারা একটু দুর্বল চিত্তের মানুষ যাদের ইনস্টেবিলিটি সাইকোলজিক্যালি মানে খুব অ্যাংজাইটিতে ভোগেন তারা হয়তো একটু পরে নেবেন এই হচ্ছে পার্থক্য কিন্তু নামাজের সাথে ভালোটা আমি জেনে যাব খারাপটা কোনোদিন আমার কাছে হবে না কারণ আমি ইস্তেখারা করেছি সর্বনাশ এই ধরনের আকীদা যদি পোষণ করেন তাহলে আপনার দুনিয়া আখেরাত শুধুই বরবাদ হয়ে গেছে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে কারণ ইস্তেখারা করে ভালোকে পৃথক করা যায় না মন্দকে জানা যায় না ভালোকে জানা যায় না কোনটা ভালো কোনটা মন্দ সেটি হচ্ছে মাফাতিহুল গায়ব ইনদাল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা রয়েছে সেটি জ্ঞান আমরা তেমন কিছুই জানি না আর এই ইস্তেখারার হাদিসের সাথে কোনো ধরনের নামা মানে কোনো স্বপ্ন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে ইস্তেখারা নামাজ পড়ার পরে তুমি ঘুমিয়ে পড়ো এটা কি বলেছে তারপরে এখানে স্বপ্ন দেখো এটাও বলে নাই
স্বপ্ন দেখে সিদ্ধান্ত নয় সেটা বলা নাই। স্বপ্ন দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া আসলে ঠিকই না, হাকিকা সত্যকার ভাবে আপনি যদি কোরআন সুন্নাহকে বিশ্বাস করেন, আল্লাহর তাওহীদকে যদি আপনি আঁকড়ে ধরতে চান, ইলমুল্লাহি তাআলা সম্পর্কে আপনার যদি ছিটেফোঁটা জ্ঞান থাকে, তাহলে আপনি স্বপ্নের উপরে কখনোই নির্ভর করতে পারেন না। কেননা স্বপ্নের সাথে শয়তান জড়িত, স্বপ্নের সাথে সাইকোলজিক্যাল ফাংশন জড়িত, স্বপ্নের সাথে আল্লাহ সুবহানাহু তাআলার ইশারা জড়িত। এখন কোনটার থেকে কি হয়েছে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেটি নির্ধারণ করা, সেটি বোঝা কখনোই সম্ভব না, সম্ভব ছিল না, সম্ভব হবে না। সেটি সম্ভব কিছুটা হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, ওই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করত, ইয়া রাসূলুল্লাহ আমি এই স্বপ্নে দেখেছি, আমাকে ব্যাখ্যা করে দিন। কিন্তু এরকম করে আর সাহাবীরা এই কাজ করেনি যে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এই কারা কারা স্বপ্ন দেখেছেন আসেন আমি ব্যাখ্যা করে দিই। এই সকল ব্যাখ্যা ট্যাখ্যা এই ধরনের, যদিও কোনো কোনো স্কলার এর উপরে কিছু বই লিখেছেন, সেটি আল্লাহই ভালো জানেন কতটুকু হবে। তবে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে যে স্বপ্ন দেখে আপনি এমন কোনো কথা যদি বলে ফেলেন যেটি আল্লাহর গায়েবের অংশ, যেটি অদৃশ্য, সেটা যদি আপনি বলেন তাহলে আপনার সমস্যা হচ্ছে যে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার ইলমুল্লাহকে নষ্ট করে দিচ্ছেন আপনার আকীদা থেকে। এখন আসুন দ্বিতীয় সবচেয়ে শেষ সমস্যা, যেটি সেটি হচ্ছে যে মানে আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া মায়ের পেটের ভিতরে কি আছে সেটি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তো এই কথাটার সাথে আমাদের অনেকেই বলে ফেলেন যে ডাক্তাররা আল্ট্রাসাউন্ড করে তো জেনে যান। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা নবল আয়াত নাম্বার 65, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়ব ইল্লাল্লাহ, যে মানে হেভেন এবং আর্থ, আসমান সামাওয়াত এবং জমিনের উপরে অদৃশ্য দেখার কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটাই হচ্ছে আল গায়ব। এখন হাদিসের ভিতরে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একমাত্র আল্লাহই জানেন যে পাঁচটি বিষয়ে আল গায়বের বর্ণনা করেছেন, এর ভিতরে একটি হচ্ছে যে মানে মায়ের পেটে কি থাকে, হ্যাঁ সেটি। তো এখন এই যে মায়ের পেটে যে মানে থাকে সেটি ডাক্তার এক্সরে করে, আল্ট্রাসাউন্ড করে অথবা সেল টেস্ট করে, সেটা টেস্ট করে আপনাকে ইনফরমেশন দিচ্ছে, সেটি তো অদৃশ্য নয়, সেটি হচ্ছে দৃশ্যমান, সেটি শাহিদ, সেটি তো মানুষ করতেই পারে, কারণ সেটাকে অদৃশ্য বুঝায় না, সেটা আপনার কাছে অদৃশ্য হলেও ইনস্ট্রুমেন্টের কাছে অদৃশ্য নয়, যন্ত্র দিয়ে সেটা দেখা যায়। হ্যাঁ, কত সপ্তাহ প্রেগনেন্সি হলো, তারপরে সেটি ছেলে হবে না মেয়ে হবে, সেটি সেল থেকে অথবা ইয়ে থেকে কিছুটা হলেও দেখা যায়, তারপরেও সে দেখার ভিতরে রয়েছে সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি। সেন্সিটিভিটি কখনোই 100% হবে না এবং স্পেসিফিসিটি কখনোই 100% হবে না। হ্যাঁ, যেটা সমস্ত পরীক্ষারই একটি ত্রুটি, যেটা গোল্ডেন স্ট্যান্ডার্ড বলে। তো এখন ব্যাপার হচ্ছে এই যে ডাক্তার জানে, সেই জানাটা হলো দৃশ্যমান জানা, যেটা সে যন্ত্রের মাধ্যমে দেখছে। এই যে জানা, এই যে ইলম, এই যে জানা লা ইয়ালামু, হ্যাঁ এই যে জানছে, সেই জানাটা মানে কতটুকু মানে ত্রুটিযুক্ত সেটা আমরা দেখে নেই। কোরআনুল কারিমের ভিতরে তার জন্য নিদর্শন রয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, যে প্রত্যেকটি ফিমেল মহিলা তার গর্ভে কি ধারণ করছে সেটি আল্লাহ জানেন। এই জানাটা হচ্ছে ইলমুল কামিলা, এটি হচ্ছে পরিপূর্ণভাবে জানা। আল জালালা মানে হচ্ছে মহিমাময় জানা, অনেক বেশি জানা, ডিটেইলস জানা। কুল্লু উনসা ওয়া তাগিদুল আরহাম, এই জন্যই আল্লাহ বলেছেন যে কতটা মানে প্রেগনেন্সি ঝরে যাবে, কতটা অ্যাবর্শন হবে, মিসক্যারিজ হবে, সেটার কথাই আল্লাহ বলছেন
যে তাগিদুল আরহামু সেটাও আল্লাহ জানেন, ওয়ামা তাজদাদু এবং কতটা বেশি হবে, টুইন হবে নাকি না ট্রিপলেট হবে সেটাই আল্লাহ বলছেন। যে এই যে আল্লাহ জানেন সেটি আল্লাহ জানেন কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, যে এটি প্রপোর্শন ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। সেই জানাটা তো ডাক্তার যন্ত্রের মাধ্যমে জানতে পারে না, তার মানে তার জানার ভিতরে রয়েছে কমতি। যে একটা আল্ট্রাসাউন্ড করে জানতে পারলো যে বাচ্চাটা আছে, কিন্তু আল্ট্রাসাউন্ড করে এটা জানা গেল না যে এটা এখনই অবর্ষণ হবে কিনা, এই তো একটা জানার ত্রুটি। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছে আল খাবির, যেটা আমরা বলেছি যে আমরা আমাদের বক্তৃতা শুরুতেই বলেছি যে আল আলিম, আল্লাহ সুবহানাহু তাআলার এই মহান সিফাতকে জানতে গেলে আপনাকে পাঁচটি জিনিস জানতে হবে, পাঁচটি আল্লাহর নাম। একটি হচ্ছে আল খাবির, যে কোনো কিছু ঘটার আগেই আল্লাহ জানেন। তো একটা মহিলা তার আদৌ বিয়ে হবে কিনা, তারপরে কার সাথে বিয়ে হবে এবং তার সাথে বিয়ে হওয়ার পরে আদৌ তার জরায়ুতে বাচ্চা হবে কিনা ইত্যাদি ইত্যাদি তিনি ডিটেইলস জানেন, আল খাবির। আর আল হাকিম হচ্ছে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন যে কতটুকু মানে হবে, কখন হবে, কি হবে, সেটা কি মেল হবে না ফিমেল হবে নাকি না হারমাফ্রোডাইট হবে, যে মেয়ে না পুরুষ না, অথবা জেনেটিক্যালি অ্যাবনর্মাল হবে কি হবে না হবে, ডিটেইলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তার প্রত্যেকটি জেনোমের ভিতরে কোডিং কিভাবে হবে, কি প্রোটিন তৈরি করবে, তার সাথে ফসফেট বন্ড কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি পরিপূর্ণভাবে তিনি জানেন। আর শাহিদ, যেটি দেখা যাচ্ছে সেটাও জানেন আর যেটা দেখা যায় না সেটাও জানেন। আল হাফিজ, তিনি যেটা জানেন সেটা তিনি ভুলে যান না। আর আমাদের জানাটা হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমরা মায়ের পেটে থাকাকালীন সময়ে যেটা মানে মানে ছিলাম সেটাই আমরা জানি না, সেটাই আমরা ভুলে যাই। তো আমরা আমরা কোথায় ছিলাম, হ্যাঁ লা তাআলামুনা শাইআ, যে তোমরা সেটা কিছুই জানো না, মানে আমরা জানতাম কিন্তু সেটা আমরা মনে রাখতে পারি নাই। তো আমাদের জানা হচ্ছে কত ত্রুটিযুক্ত। ওই ডাক্তার যে বলতেছে মায়ের পেটে কি হবে, সে ডাক্তারই যখন মায়ের পেটে ছিল সে নিজেই জানে না সে কোথায় ছিল। সুতরাং প্রত্যেকটি জানা হচ্ছে তার ত্রুটিযুক্ত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা হচ্ছে হচ্ছে পরিপূর্ণ। আল কামিল আল জালাল, জালাল আল কামিল, এই। আর একটি হচ্ছে যে আল মুহসি, যে এই যে জানে ডিটেইলস জানে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসপত্র জানে, কিন্তু প্রত্যেকটা জিনিস জানার জন্য যে মনোযোগ সেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিস্ট্রাক্ট হন না, অমনোযোগী হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিখুঁতভাবে এই যে মানে তার জেনেটিক কনস্ট্রাকশনতে কলে যাচ্ছে, যেটা জেনেটিক কোড হিসাবে মানে বিল ক্লিনটনের আমলে আপনারা জানেন যে জেনোম কোড হয়েছে, কত লক্ষ লক্ষ মানে ইনফরমেশন সেখানে রয়েছে, সেগুলি প্রতিটি পেয়ার টু পেয়ার প্রতিটি জেনেটিক কোডগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সাজিয়েছেন সেটি আল্লাহ জানেন। এই যে ছোট ছোট জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেই সেই জানার ক্ষেত্রে গিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত কিরকম হবে, তার পা কিরকম হবে, ওই বাচ্চাটা বড় হলে সে সাকিউন হবে না মানে সাইদুন হবে, সে কি জাহান্নামে যাবে নাকি না জান্নাতে যাবে সেটা তো ডাক্তার জানে না, সেটি জানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ব্যবহার কেমন হবে, সে মানে হাসবে না কাঁদবে, অথবা পাগলামি করবে না ভালো আচরণ করবে, হ্যাঁ এগুলিও ডাক্তার জানে না, এক্স রে করে জানা যায় না, সেল দেখেও জানা যায় না। তার মানে বিহেভিয়ারাল এক্সপেক্ট, সাইকোলজিক্যাল এক্সপেক্ট, অনেক কিছুই হচ্ছে আননোন, যেটি সেলুলার মেকানিজম আইডেন্টিফিকেশন থেকে আমরা জানতে পারছি না। তার মানে এই যে মায়ের পেটে যে সন্তান, তার জানাটা ডাক্তারের জন্য অপূর্ণ থেকে গেল, অসম্পূর্ণ থেকে গেল, এবং সেটি ক্ষণস্থায়ী, এবং সে জানাটুকুও পর্যায়ক্রমে পরিবর্তন হয়ে যাবে। যে ডাক্তার সাহেব ছয় মাস আগে যেটা বলতো, এখন দেখতেছি তিনি তার মত পরিবর্তন করেছে। আপনারা সবাই জানেন ডাক্তাররা তাই করে।
যে আগে যা বলে পরে তা বলে যে না আগে তো বলেছিলাম এখন এই এই ইত্যাদি ইত্যাদি কারণ ডাক্তারের কিছু করার নাই ডাক্তার সাইন্টিফিক ডেটা নিয়ে আপনার কাছে একটা প্রেডিক্টিবিলিটি প্রবাবিলিটিকে ধারণ করে কথা বলে যেহেতু সে সাইন্টিফিক ইনফরমেশনকে আপনার কাছে দিচ্ছে সে কোনো আনসিন যেটি পরিপূর্ণভাবে জানা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সেটি ডাক্তার জানে না সুতরাং ডাক্তারকে ডাক্তারের জানার সাথে আল্লাহর জানাকে তুলনা করা মূর্খতার শামিল বরঞ্চ তাতে গুনাহ হবে ওহুয়া আ'লামু বিকুম ইযা আনশাকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম ওহুয়া আ'লামু বিমান ইত্তাকা সূরা নাজম আয়াত নাম্বার 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহই ভালো জানেন ওয়া আ'লামু বিকুম ইযা আনশাকুম যে পৃথিবীতে কোনটা জন্ম হচ্ছে কোনটা আল্লাহ ক্রিয়েট করছেন সেটি আল্লাহ ভালো করে জানেন সমস্ত কিছু মানুষ উদ্ভিদ গাছপালা ইত্যাদি এবং ওয়া ইযা আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়ের পেটে যে ছোট বাচ্চাগুলো যে বড় হচ্ছে কিভাবে জন্ম হচ্ছে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ফালা তুযাক্কু আনফুসাকুম তোমরা নিজেরা নিজেকে সত্যবাদী ডিক্লেয়ার করে বসো না হাদিসের ভিতরে এসেছে যে স্বপ্নটা সত্য হবে কার আস্তাকুহুম যে তোমাদের ভিতরে সবচেয়ে বেশি সত্যবাদী আর কখন হবে সেটি হবে কিয়ামতের আগে আগে এই এখন বসে বসে নিজেরা গবেষণা করে যে আমি নিজে সত্যবাদী আমার সত্য আমার স্বপ্ন সত্য হবে হ্যাঁ কারণ আমি সত্যবাদী এটা বলাই হচ্ছে নিষেধ কারণ আল্লাহ বলতেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে পবিত্র ঘোষণা করো না কে কত বেশি সত্যবাদী ওহুয়া আ'লামু বিমা তাকা তোমরা কে কত বেশি তাকওয়াদারী সেটা আল্লাহ ভালো করেই জানেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাবর্শন হচ্ছে এই যে মানে ট্রিপলেট হচ্ছে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াজদাদু আত-তাগীদু তাগীদুল ইয়াজদাদু ওয়া মা তাগীদুল আরহামু ওয়া মা তাজদাদু কোনটা খুব ঝরে যাবে আর কোনটা মানে বৃদ্ধি পাবে এই যে বিষয়গুলো সেগুলি ঘটে যাওয়ার পরে যেটা জানে সেটি হচ্ছে অদৃশ্যের জানা নয় সেটি আল খাবিরের জানা নয় সেটি আল মুহসির জানা নয় সেটি আল হাফিজের মতো জানা নয় হ্যাঁ সেই জানাটুকু হচ্ছে মানুষের জানা আর সেটা তো আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে কিছু কিছু জানা আমরা আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিসসালামকে বলেছেন ওয়া ইন্নাহু লাযু ইলম যে ইয়াকুবকে আমি নলেজ দিয়েছি জ্ঞান দিয়েছি আর তিনি ইসহাককে বলেছেন বি গোলামিন আলিম সে হচ্ছে নলেজেবল গোলাম মানে বাচ্চা তার মানে মাখলুক আল্লাহ যেটা সৃষ্টি করেছেন মাখলুক মানে মানুষ মানুষও কিছুটা জানবে এবং ভালোই জানতে পারে কিন্তু সেই জানাটা সবসময়ই কি থাকবে ত্রুটিযুক্ত থাকবে অপরিপূর্ণ থাকবে সেটি তার জালাল এবং কামাল পারফেকশন এবং ম্যাজেস্টির অনুপাতে হবে না এই কারণে বলা হচ্ছে যে ওয়ালা শাক্কা আন্নাল খালিক আল্লাহ জাল্লা আলা ইলমান হাকিকিয়ান যে এই যে আল্লাহ জানেন সেটা আল্লাহর মহিমার মতো জানেন আমাদের এটা উদাহরণটা কিরকম যে আমাদের একজন অর্থনীতিবিদ যিনি বড় অর্থনীতিবিদ সে দেশের অবস্থা জানে আমাদের যিনি রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী সে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানে যিনি মানে এই কৃষক যার অনেক জমি জমা আছে বাংলাদেশের শ্রেষ্ঠ কৃষক সে বাংলাদেশের জমি সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান আছে যিনি সবচেয়ে বড় ব্যবসায়ী সে সব কিছু জানে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে জালাল আর সমস্ত হাকিমের হাকিম তিনি সমস্ত মানে
ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারী তিনি সমস্ত মানুষের উপরে তিনি সবকিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন সেই কারণে তার জালা তার যে জানা সেটা হচ্ছে উইথ ম্যাজেস্টি তিনি ও জালালাহু তিনি পরিপূর্ণ জানেন এবং সেই জানাটাকা তিনি অর্গানাইজ করে রেখে দিয়েছেন উম্মুল কিতাবের ভিতরে তার জানাটা কোথায় আছে উম্মুল কিতাবের ভিতরে সেটি রয়েছে এবং আমরা যেটা জানি সেটা আমরা কোনো কিছুকে লিখে রাখতে পারি না একটা মানুষ সারা জীবন যতদিন বেঁচে থাকে ততদিন সে যা জানে তা কি লিখে রাখতে পারে আমি জানি ভাত মাছ মাংস এই রান্নাঘর এই মানে সূর্য সমুদ্র ইত্যাদি ইত্যাদি আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন আমরা জানি এগুলি কি আমরা লিখে রাখতে পারবো মানুষ পাগল হয়ে যাবে মানুষ যদি এগুলি লিখতে যায় সুতরাং আমরা যেগুলো দেখি যেগুলো শুনি যেগুলো জানি জানার মাধ্যমে দেখার মাধ্যমে সেগুলো কোনোটাই আমাদের পক্ষে লিখে রাখা সম্ভব হয় না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি ঘটার আগেই তিনি লিখে রেখেছেন সেটি হচ্ছে এই কারণে আল্লাহ হচ্ছেন আল কাবির হ্যাঁ আর আমাদের জানাটা হচ্ছে ফানাউ ওয়া আজিজা ওয়া ইফতিখারু এবং আমরা মুখোপক্ষী হই তার মানে সত্যিকার যিনি ডাক্তার সে আসলে ইফতিখার ইলাল্লাহ ইফতিখার ইলাল্লাহ ইফতিখার ইলাল্লাহ মানে হচ্ছে যে জানে জেনে বাকিটুকু জানার জন্য সে আল্লাহর দিকে ভরসা করে থাকে আল্লাহর মুখোপেক্ষী হয় সেটি হচ্ছে প্রকৃত জানা যদিও আমরা সেই রকম ভাবে জানি না কিন্তু এটাই হচ্ছে কথা এই এর মাধ্যমে আমরা আজকের বক্তৃতায় আপনারা হয়তো কোনো কোনো অংশ নাও শুনে থাকতে পারেন যদি না শুনে থাকেন তাহলে আপনারা রেকর্ডে দেখবেন কতটুকু শুনেছেন আমরা আবারও একটু সংক্ষেপে যেটা বলতে চাই যারা যারা পরে এসেছেন অথবা যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের চেষ্টা থাকা সত্ত্বেও আমরা আপনাদেরকে সুন্দরভাবে মানে অনুষ্ঠান পরিচালনা এবং ব্রডকাস্ট করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত কিন্তু বলে রাখছি যে আমরা আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ বিষয়টুকু আলোচনা করেছি সেটি হচ্ছে ইলমুল্লাহি তাআলা আর সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্ন নামে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আর তিনি বারবার বলেছেন ইন্নাহু হুয়া সামিউল আলিম তিনি হচ্ছেন আল আলিম আর এই আলিমকে আমরা দেখেছি আল খাবিরের দৃষ্টিকোণ থেকে আল হাকিমের দৃষ্টিকোণ থেকে আর শাহিদের দৃষ্টিকোণ থেকে আল মহসির দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে আল মহসি মানে ছোট ছোট ঘটনাগুলি ঘটে যাচ্ছে সেগুলো আল্লাহ মনে রাখছেন রেকর্ড করে রাখছেন পৃথিবীতে যত অ্যাবর্শন হচ্ছে পৃথিবীতে যত মিসক্যারেজ হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি শুধু মানুষ নয় মানুষের সাথে অন্য প্রাণী তার মায়ের গর্ভে যে সকল প্রাণী জন্ম নিচ্ছে সেই জন্মগুলো সেই প্রাণীরও একটা ব্যাকটেরিয়া থেকে আর একটা ব্যাকটেরিয়া হচ্ছে সে ব্যাকটেরিয়াটা হলো সেটাকে মানে মানে কিভাবে ডিভিশন হচ্ছে বাইনারি ফিশনে হচ্ছে কিনা মানে কোন জ্যামিতিক জিওমেট্রিক্যালি হচ্ছে কিনা মানে এক্সপোনেনশিয়ালি সেটা বাড়ছে কিনা ইত্যাদি ইত্যাদি এই প্রবৃদ্ধি তার জন্মের ধারা কোথায় যাচ্ছে মরার পরে কোথায় যাচ্ছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নিচ্ছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা সে কোথায় থাকে এবং মুস্তাওদাআহা তারা জলায়ুতে থাকে কোথায় আর সে কবরে কোথায় থাকে শতগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন গাছের পাতা যখন পড়ে এটা আমরা বলেছি যে এটা ভুল করে আমাদের দেশের লোকরা বলে আল্লাহর হুকুম ছাড়া পড়ে না এইভাবে আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলা আমাদের উচিত না আমাদের উচিত হচ্ছে জিনিসটা শেখা তারপরে কথা বলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুকের অন্তর গহনে কোনো জিনিস লুকিয়ে থাকলে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ফি সুদুরিকুম আন তুবদুহু ইয়ালামহু আল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজে সেটা লিখে রেখেছেন আর মানুষ মানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট পিঁপড়া অথবা ছোট জিনিস যে দুনিয়াতে থাকে সেগুলি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই ধরনের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আলিম সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন
এই কারণে আল আলিম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই যে আল্লাহ আলিম এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আলিম শব্দের পরিপ্রেক্ষিতে আমরা যেটা আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যে কথাটুকু বলেছেন যে মাফাতিহুল গায়বে খামসুন যে মানে অদৃশ্যের চাবি হচ্ছে পাঁচটি একটি হচ্ছে লা ইয়ালামুহা ইল্লাহু আল্লাহ ছাড়া কিছু জানে না ইয়ালামু মা ফিল গাদি গাদিন ইল্লাল্লাহ আগামী কাল কি করব আগামী কাল কি মারা যাব কিনা আমাদের সমাজে অনেকে বলে কি যে ওই মানে আপনি এতক্ষণ পরে আমার কাছে আসলেন আপনার কথাই মনে করছিলাম আপনি অনেক দিন বাঁচবেন হ্যাঁ এই যে তখনই তার সর্বনাশ হয়ে গেল যে সে কতদিন বাঁচবে সেটা তো আল্লাহ ভালো করেই জানে কিন্তু যে ব্যক্তি এই কথাটা বলেছে তার সর্বনাশ যে হয়েছে সেটা সে বুঝতে পারলো না ওয়ালা ইয়ালামু এইভাবে আমাদের সমাজে ইলমুল্লাহর জ্ঞান না থাকার জন্য আমাদের কথাবার্তায় আমরা নিজেদের ইমানকে নষ্ট করে চলছি ওয়ালা ইয়ালামু মা তাগিদুল আরহামু ইল্লাল্লাহ যে মানে কতটুকু মানে জরায়ুর ভিতরে কোন প্রেগনেন্সি ধরে যাবে কিনা সেটা আল্লাহ জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সেই সাথে স্কলাররা বলেছে কোরআন থেকে কোরআন আজিম থেকে তারা উদ্ধৃতি দিয়েছেন আয়াত দিয়েছেন যে মানুষও জানে কিন্তু মানুষ জানে অল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে পরিপূর্ণভাবে ওয়ালা ইয়ালামু মাতা ইয়াতি আল মাতারু যে কখন মাতার বৃষ্টি হবে সেটি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে ওয়ালা তাদরি নাফসুন বি আইয়ি আরদি তামুত সে পৃথিবীর কোথায় কোন জায়গায় তার মৃত্যু হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং ওয়ালা ইয়ালামু মাতা তাকুমু সাআর এবং তিনি কখন মানে কিয়ামত হবে সেগুলো তিনি জানেন আর কোন লোক যদি বলে আগামীকালকে কি দেখবে সে যদি জানে সেটা যদি সে বলে তাহলে সে মিথ্যা বলছে আমরা যারা কোরআন হাদিস চর্চা করি তাদের ভিতরে এই ধরনের মিথ্যা বলার প্রবণতা দুই ভাবে হয় একটি হচ্ছে স্বপ্ন থেকে কথা বলা আরেকটি হচ্ছে ইস্তেখারা করে কথা বলা সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি যে ইস্তেখারার সাথে স্বপ্নের কোনো সম্পর্ক নাই এবং ইস্তেখারা দিয়ে ভালো এবং মন্দকে পৃথক করা যায় না ভালোকে যাচাই করা যায় না মন্দকে চিহ্নিত করা যায় না কোনটা আমার জন্য মন্দ সেটা আমরা বুঝতে পারি না কোনটা আমাদের জন্য ভালো সেটা আমরা বুঝতে পারি না ইস্তেখারা করার উদ্দেশ্য সেটি নয় হাদিসের ভিতরে তার কোনো দলিল নেই সেটা আমরা বলেছি আর আমরা বলেছি যে এই যে স্বপ্ন সেই স্বপ্ন আখেরি জমানায় মানে কিয়ামতের আগে আগে যে সকল মুমিন যাদের ভিতরে মুমিন তারপরে হতে হবে আস্তাকুহম তাদের ভিতরে যারা সবচেয়ে বেশি সত্যবাদী সেই সত্যবাদী মুমিনদের স্বপ্নগুলো তখনকার দিনে মানে খুব কমই ভুল হবে হাদিসে কথাটা এসেছে যে সত্য হবে মানে তাদের স্বপ্নগুলো কমই ভুল হবে এবং সেই স্বপ্নের মাধ্যমে তারা দুটো জিনিস করবে একটি হলো আন্তাসবিরু ওয়া তুসবিতু আলা দ্বীন তারা দ্বীনের উপরে মানে কায়েম থাকবে আর ধৈর্য ধরবে আর আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা আমরা মনে করি স্বপ্ন দ্বারা এবাদত সৃষ্টি করা যায় আমাদের সামাজিক কর্মসূচি ধর্মীয় কর্মসূচি স্বপ্ন দ্বারা তৈরি করা যায় এবং এটার ফজিলত বর্ণনা করা যায় যেমন আমরা উদাহরণ দিয়েছি যে এই যে বুধবারের অনুষ্ঠান এর সাথে যদি আমরা একটা স্বপ্ন যোগ করে দেই যে আমরা মদিনা শরীফে আমি গিয়েছিলাম ওখানে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা নিউ ইয়র্কে গিয়ে একটি টেলিফোনে একটা কনফারেন্স কলের আয়োজন করো এটাতে অনেক খায়ের অনেক এটা আরো বেশি করো বাংলাদেশে করো সারা পৃথিবীব্যাপী এখন প্রতি বুধবারে রাত আটটার সময় মানে এখন এই কনফারেন্স কলের একটা জামাত চালু করে দাও তারপরে সারা পৃথিবীতে মানে দিনের আলো ছড়ায় পড়ুক সবাই বুধবার দিন মানে রাত্রেবেলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এভাবেই বিভিন্নভাবে সমাজ থেকে আমাদের সমাজে মানে সত্য স্বপ্নের সাথে মানে ভুল করে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদৌ সে দেখেছে কিনা তার কোনো যাচাই বাছাই না হয়ে তারপরে সেই সত্য স্বপ্নের মাধ্যমে যেই সত্তা স্বপ্নের ভিতরে নবী নাম ধারণ করে বলছে তুমি এটা করো সেটা করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবশ্যই দিনের কোনো হুকুম নতুন করে দিতেই পারেন না এটা তো হাদিস পড়েই বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দীনকে পরিপূর্ণ করে দিয়েছি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারপরে তো আর দীনের নতুন কিছু থাকতে পারে না হ্যাঁ আশুরার যে মানে ফজিলত সেটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তার নাতি হাল হাসান
আর হোসাইনের ঘটনা জড়িত হতে পারে না শুধু রোজা ছাড়া তার তাৎপর্য হতে পারে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনতাকিল হয়ে যাওয়ার পর দুনিয়াতে ইসলামের আর কোনো নতুন কোনো বিধান কোনো কর্মসূচি আমরা নিতে পারি না সুতরাং এইভাবেই স্বপ্ন এবং ইস্তেখারার মাধ্যমে আমরা যেটা খারাপ কাজটুকু করছি সেটি হচ্ছে আমরা আল্লাহর ইলমুল গায়ব আল্লাহ সুবহানাহু তাআলা যে আলিম সেই আলিম সেই আল্লাহর নামের প্রতি অবিচার করছি সেই নামটাকে আমরা বুঝতে পারছি না আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সবাই সেই ব্যাপারে সতর্ক হবেন শয়তান যেন আপনাদেরকে ধোঁকা না দেয় সেই ব্যাপারে সতর্ক থাকবেন এবং আপনাদেরকে বুঝতে হবে যেটার কোনো প্রমাণ নেই শয়তান যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার ধারণ করে মানে ধর্ম সম্পর্কে কোনো কথা বলতো তাহলে আল বুখারি রাহিমাহুল্লাহ তাআলা আল ইমাম মুসলিম ইমাম আবি দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম আল আলবানী দারাকুতুনি আল হাফিজ ইবনে হাজার আসকালানি ইমাম শাওকানি ইত্যাদি মুহাদ্দিস যারা দুনিয়াতে এসেছিলেন মানে তারা ইন্তেকাল হয়েছেন তাদের স্বপ্ন দেখা বেশি জরুরি ছিল কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসকে শুদ্ধ করার জন্য একটি হাদিসকে শোনার জন্য তারা মাসের পর মাস ভ্রমণ করেছে আজকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে আমরা টেলিফোনের মাধ্যমে সেই ক্যালিফোর্নিয়া থেকে বসে বসে একটি হাদিস শুনে ফেলছি তখনকার দিনে একটি লোক এক মাস উটের উপরে উঠে সেই অনেক দূর অনেক কষ্ট করে গিয়ে তাকে জিজ্ঞাসা করত আপনি কি হাদিসটা বর্ণনা করেছেন আমাকে আপনি বলুন সেই কঠিন দিনগুলোতে কোনো মুহাদ্দিস কোনো স্বপ্নের উপরে ভিত্তি করে কোনো হাদিসকে মানে সত্যায়িত করেননি কোনো স্বপ্নের সাথে কোনো সম্পর্ক নেই সে মুহাদ্দিসদের কর্মসূচি যে কর্মসূচির উপরে আল্লাহ দিনকে কায়েম রেখেছে সে মুহাদ্দিস যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নাস মানুষের ভিতরে উত্তম যে দাজ্জালের সাথে যে হাদিস দ্বারা যে দলিল দিবে তাকে আল্লাহ রাসূল বলেছেন খায়রুন নাস মুহাদ্দিস যারা ছিলেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটাকে সংরক্ষণ করেছে কিতাবের ভিতরে লিখে রেখেছে তারা أقول قولي هذا واستغفر العظيم فاستغفروا إنه هو الغفور الرحيم সবাইকে আগামী অনুষ্ঠান শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله